শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিকের দুই নম্বর ক্লাসটি হচ্ছে তোমরা ক্লাসে দ্রুত জয়েন হয়ে যাও তোমরা একটু বলবা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না সাউন্ডটা ঠিক আছে কি না এবং তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাবা আর যারা ক্লাসে জয়েন হয়েছ তারা একটু ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি সবাই একটু জানাও যে সাউন্ড ঠিক আছে কি না শেয়ার করে আচ্ছা ফাতি হামি হ্যাঁ সাউন্ড ঠিক আছে ওকে সবাই একটু শেয়ার করে দিবা আর বন্ধুদের মেনশন করে দিবা আমরা দ্রুতই ক্লাস শুরু করে দেব তোমার একটু আমাদের বন্ধুদের মেনশন করে দাও প্রথমেই ওকে তো আজকের আমাদের যে ক্লাসটা সে ক্লাসের টপিকটা কী সে ক্লাসের টপিকটা হচ্ছে মুদ্রা ঠিক আছে তোমাদের অনেকের সমস্যা মনে হয় যে মুদ্রা মনে থাকে না টেকনিক দিয়ে কীভাবে মনে রাখবো টপিকটা হচ্ছে ছন্দে ছন্দে মুদ্রা মানে আমরা আজকে অনেকগুলো ছন্দের মাধ্যমে মুদ্রা কীভাবে মনে রাখা যায় সেটা আমরা দেখব ঠিক আছে ওকে তোমরা একটু মেনশন করে দাও উপস্থিতি খুবই কম যারা জয়েন করছো হ্যাঁ তোমরা একটু বলবা তোমরা কে কোথা থেকে ক্লাসটা জয়েন করছো হ্যাঁ জারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম সিয়াম খান নরিন আহমেদ আশা করি সাউন্ডে কোনো সমস্যা নাই এবং স্ক্রিন ঠিক আছে হ্যাঁ সুমনা ওয়ালাইকুম আসসালাম তোমরা একটু মেনশন করে দিবা বন্ধুদেরকে আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবা আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিবো তোমরা কি এমন কেউ আছো যে গতদিনে ক্লাসটা করতে পারো নাই জি কে ক্লাস ওয়ান জি কে যে প্রথম ক্লাসটা ছিল সেখানে আমরা আন্তর্জাতিক কিওয়ার্ড আলোচনা করেছি আশা করি তোমাদের আন্তর্জাতিকের যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় আশা করি তোমাদের সেগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না তো যারা ক্লাসটা করেছিলাম জিকে ক্লাসটি ওয়ান তোমরা একটু জানাও তোমাদের ক্লাসটা কেমন লেগেছিল তোমাদের কি কোনো রেসপন্স ভালো ছিল একটু জানাও তোমরা হ্যাঁ সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যারা ক্লাসটি পাও নাই তারা হচ্ছে আমাদের এই যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে হচ্ছে পিন পোস্ট করা আছে ঠিক আছে তোমরা পিন পোস্টে গেলে তোমরা ক্লাসটি পেয়ে যাবা ওকে আচ্ছা যারা মিস করেছো কোনো সমস্যা নাই ক্লাস রেকর্ড আছে আর তোমাদের জন্য একটা স্পেশাল ঘোষণা থাকতেছে সেটা হচ্ছে আমরা ক্লাসের শেষ দিকে দিব আমাদের যে রুটিন করা ছিল সেই রুটিনের মধ্যে বারোটি লাইভ ক্লাসের ব্যবস্থা করা ছিল আমরা চাচ্ছি এই বারোটা ক্লাসের বাইরেও এই গ্রুপেই তোমাদের সাথে কিছু এক্সট্রা বাংলা এবং জিটি ক্লাসের ব্যবস্থা করার জন্য তো তোমরা যদি চাও আমরা ইনশাল্লাহ আগামী পরশুদিন থেকেই সেই এক্সট্রা ক্লাসগুলো রাখবো ঠিক আছে আর তোমাদের অনেকেরই কোশ্চেন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে মানবন্ডন কেমন হবে এবার একটু মানবন্ডন চেঞ্জ আসতেছে হ্যাঁ তো এই সবগুলো বিষয় নিয়ে হচ্ছে আমরা আগামীকাল তোমাদের হাসান ভাইয়া এবং আমি ইনশাআল্লাহ লাইভে আসবো তোমাদের লাইভ কমেন্টগুলো আমরা দেখবো যে তোমাদের কার কি কোশ্চেন আছে তোমাদের যত ধরনের কোয়েশ্চেন থাকবে সবগুলো কোয়েশ্চেন নেই ইনশাআল্লাহ আমরা আগামীকাল দুপুরের দিকে বারোটার দিকে বা টাইম আমরা জানাই দেবো একটু পরের গ্রুপে তোমরা ক্লাসে রেসপন্স করো তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল লাইভে আসতেছি তোমাদের হাসান আর আমি ওকে আচ্ছা তোমরা একটু অবশ্যই শেয়ার করবা মাত্র তেত্রিশ জন আরও বাড়িতে হবে কিন্তু আছে কিন্তু কমেন্ট খুবই কম দেখো যেহেতু অনলাইন ক্লাস তোমাদের কিন্তু সবসময় দেখতে পাচ্ছি না তাই না তো সেই ক্ষেত্রে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদের কাছে হচ্ছে বোধগম্য যে তোমার কি বুঝতে পারতো কি না বা তোমাদের কথা শুনতে পাচ্ছ কি না এটা হল তোমাদের কমেন্ট করতে হবে বেশি বেশি কমেন্ট করো একটু জানাও ওকে ঠিক আছে তাহলে আজকে যে আমাদের ক্লাসের টপিক সেটা কি সেটা হচ্ছে ছন্দে ছন্দে মুদ্রা আমরা বিভিন্ন মুদ্রা এখানে শিখবো যে কোন কোন মুদ্রা হচ্ছে পাউন্ড কোনটা হচ্ছে আমাদের ডলার হ্যাঁ এ ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে তো আমরা আজকে ছন্দের মাধ্যমে একটু শিখব তোমরা সবাই কি প্রস্তুত আসো ক্লাস করার জন্য সবাই নিয়ে রেডি হয়ে যাও যদি রেডি থাকো বলো ভাইয়া প্রস্তুত হ্যাঁ জরা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম তোমার কি প্রস্তুত আসো ক্লাস করার জন্য গতদিন কিন্তু আমি বলছিলাম যে আমাদের ক্লাস করার জন্য প্রথম শর্ত হলো অবশ্যই ক্লাস নোট করতে হবে যা যা আমি ক্লাসে পড়াবো অবশ্যই ক্লাসটা নোট করে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে যে অনলি জাহাঙ্গীরনগর হ্যাঁ তোমরা সেখানে অবশ্যই ক্লাস নোটটা সাবমিট করবা ঠিক আছে আর বেশি বেশি কমেন্ট করবা ঠিক আছে আর অবশ্যই ক্লাসটা শেয়ার করবা ওকে তোমরা রেডি ঠিক আছে দেখো তো তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ দেখো তোমরা একটু বলো তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ কোন দেশের মুদ্রা পড়বো আপনার বলো তো তোমরা একটু বলো যে আমরা স্কিনে কি দেখতে পাচ্ছি কোন দেশের মুদ্রা হ্যাঁ তোমাদের ইংলিশ ক্লাস অবশ্যই হবে ভাই ইংলিশ ক্লাস করাবে তোমরা একটু বলবা যে আমরা স্কিনে কোন দেশের মুদ্রা দেখতে পাচ্ছি এই যে খেয়াল করো এখানে দেওয়া আছে দেখো তো আমরা কোন দেশের মুদ্রা পড়বো এখন এটা কী লেখা দেখো তো দিনার হ্যাঁ নোভা বলতেসো দিনার হ্যাঁ অবশ্যই কমেন্ট পড়বো তোমরা বেশি বেশি কমেন্ট করবা ঠিক আছে আচ্ছা দেখো দিনার আমরা এখন পড়বো যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে দিনার তো আমরা এখানে দুইজন বান্ধবীর নাম বলবো দেখো একজন হচ্ছে কে তিসা আরেকজন হচ্ছে লিবা দুইজন বান্ধবী একজন হচ্ছে কে তিসা একজন হচ্ছে লিবা তো এই দুইজন বান্ধবী তারা কোথায় আজকে রাতে ডিনার করবে এটাই হচ্ছে আমাদের ছন্দ তার ছন্দটা কি যে আজ তিসা ও লিবা কই ডিনার করবে তাহলে বলো ছন্দটা কি ছন্দটা হচ্ছে যে আজ তিসা ও লিবা কই ডিনার করবে আবারও বলতেছি ধরো দুইজন বান্ধবী একজন হচ্ছে কে তিসা একজন হচ্ছে কি লিবা তো এই দুইজন বান্ধবী কোথায় ডিনার করবে এটাই হচ্ছে আমাদের এই ছন্দটা তাহলে আবার বলতেছি যে আজ তিসা ও লিবা কই ডিনার করবে ঠিক আছে ওকে এখন তোমরা খেয়াল করো এই যে এখানে ছিল আ এই আতে হচ্ছে কি আলজেরিয়া কি এই আতে হচ্ছে কি আলজেরিয়া তারপর হচ্ছে জ এই যতে কি জডান জতে হচ্ছে জর্ডান তারপর যে তি এই তিতে হচ্ছে কি টিউনিশিয়া কি টিউনিশিয়া দুন সহাকার এটা হচ্ছে কি সার্বিয়া কি সার্বিয়া কি বললাম আতে হচ্ছে আলজেরিয়া যতে হচ্ছে জর্ডান তিতে তিউনেশিয়া সাথে কি সার্বিয়া সাথে কি সার্বিয়া এরপর দেখো এই যে লিবা এই লিবার যে ল রেশিকা এটা হচ্ছে কি লিবিয়া কি বললাম বলো তো লিবিয়া এরপরে যে বা এ বাতে কি এই যে বাহরাইন কি বাহরাইন তারপর যে কই এর কোয়ের যে ক এ কে হচ্ছে কি কুয়েত আর রসিদে কী রসিদে হচ্ছে ইরাক তাহলে আলজেরিয়া জর্ডান টিউনিশিয়া সার্বিয়া লিবিয়া বাহরাইন কুয়েত ইরাক এই যে কান্ট্রিগুলোর নাম বললাম এ প্রত্যেকটা কান্ট্রির নাম কি সরি এই প্রত্যেকটা কান্ট্রির মুদ্রা কী মুদ্রা হচ্ছে দিনার তোমরা একটু দেখো আমি চেপে যাচ্ছি যে আজ তিশা ও লিবা কই ডিনার করবে সবাই একটু ছন্দটা লিখে ফেলবা কমেন্টে যে আজ তিসা ও লিবা কই ডিনার করবে ঠিক আছে তাহলে ছন্দটা হচ্ছে কি যে দুইজন বান্ধবী তিসা ও লিবা তারা কোথায় ডিনার করবে এ নিয়ে হচ্ছে আমাদের ছন্দটা সবাই একটু কমেন্ট করবা ছন্দটা কি যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে দিনার এটা মনে হয় ছন্দটা কি ছন্দরা হচ্ছে আজ তিশা লিবা কো ডিনার করবে আমি এখনও কোনো কমেন্ট পাইনি কিন্তু যদি তোমরা কমেন্ট না করো তাহলে কিন্তু আমি বেশি ইনফরমেশন ক্লাসে দিব না বেশি বেশি কমেন্ট করতে হবে ছন্দরা হচ্ছে হ্যাঁ যে রোদেশি রোদ লিখছো যে আজ তিশা অলিবা কোয় ডিনার করবে হ্যাঁ ধন্যবাদ রোদেশি সবাই বেশি কমেন্ট করবা দেখো তাহলে আপনার বলতেছি আলজেরিয়া জর্ডান টিউনিশিয়া সার্বিয়া লিবিয়া বাহরাইন কুয়েত ইরাক এই সবগুলো কান্ট্রির মুদ্রা কি বলো দিনার মাত্র একজন কমেন্ট বাকিরা কোথায় তোমাকে টায়ার্ড হয়ে গেছো বলো তোমাকে টায়ার্ড হয়ে গেছো টায়ার্ড হলে চলবে না বেশি বেশি কমেন্ট করতে হবে কিপটামি করা যাবে না ঠিক আছে আচ্ছা বলো কমেন্ট করতে কি টাকা লাগে বলো কোনো টাকা লাগে টাকা লাগে না তাহলে কি আমি কিসের বেশি বেশি কমেন্ট করবা কেন কমেন্ট করলাম কী ভাবলো তোমার বুঝতেছো কিনা এই জন্য বেশি বেশি কমেন্ট করবা ঠিক আছে আচ্ছা তাহলে এই যে কান্ট্রিগুলোর নাম বললাম এ প্রত্যেকটা কান্ট্রির মুদ্রা কি মুদ্রা হচ্ছে ডিনার যে আজ তিসা ও লিবা কোয়ে ডিনার করবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো বলো বুঝছো কি না যে এ কান্ট্রিগুলার মুদ্রা হচ্ছে কি ডিনার তোমাকে বুঝছো একটু কমেন্ট করে জানাও আমি কোনো কমেন্ট পাচ্ছি নতুন কোনো কমেন্ট পাচ্ছি না হ্যাঁ ঠিক আছে রাসেল ক্যান্ডিডেট অ্যাডমিশন নোভা তসলিমা নাসরিন আরিফা রিতু হ্যাঁ ধন্যবাদ তাহলে এ হচ্ছে আমাদের প্রথম মুদ্রার যে দিনার কোন কোন দেশের মুদ্রা দিনার এটা আমরা বুঝলাম হ্যাঁ জান্নাতুল নিসা সাকিব বুঝছি রদেশি রোধ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখো একজন করছে করছো দীপ্তা চাকি যে এই কোশ্চেনগুলো এর জন্য ইম্পর্টেন্ট কি না আমি তোমাকে কোশ্চেন করতেছি ডিউতে কি এখান থেকে প্রশ্ন হয় দেখো ডিউতে কি এখান থেকে প্রশ্ন হয় হ্যাঁ এখান থেকে প্রশ্ন হয় প্রতিটা ইউনিভার্সিটিতে মুরজা থেকে প্রশ্ন হয় তাহলে এই টপিকটা আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমরা বুঝতে পারছো তাহলে প্রথম ছন্দটা হচ্ছে আজ তিসা ও লিবা করবে কোয়ে এটা হচ্ছে আমাদের কোন কোন দেশের মুদ্রা হ্যাঁ এটা হচ্ছে ছন্দ ঠিক আছে এরপর দেখো আমরা যেটা সেটা হচ্ছে একটা কুইজ তোমাদের জন্য বোর্ডে একটা কুইজ দেওয়া আছে তোমরা কুইজটার অ্যান্সার করবো সবাই দেখো আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি কোয়েশ্চেনটা হচ্ছে আলবেনিয়ার মুদ্রার নাম কি দেখো আলবেনিয়ার মুদ্রার নাম কি কোন কানটি আলবেনিয়া ঠিক আছে আলবেনিয়ার মুদ্রার নাম কি এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের কুইজ ওয়ান আজকে ক্লাসে আমরা পাঁচটা কুইজের ব্যবস্থা রাখছি তো তোমরা একটু কমেন্টে জানাবা যে আমাদের প্রথম যে কুইজটা এটা হচ্ছে আলবেনিয়ার মুদ্রার নাম কি সবাই একটু কমেন্টে জানাও যে আলবেনিয়ার মুদ্রার নাম কি সবাই একটু কমেন্টে বলবা যে আলবেনিয়ার মুদ্রার নাম কি বলো আলবেনিয়ার মুদ্রার নাম কী যারা এতক্ষণ ক্লাসে ছিলাম আশা করি তাদের এই সেন্ডার অ্যান্সার সঠিক হবে ঠিক আছে যেমন চামেলিয়া আক্তার মুর্শেদা বলছো দিনার উম হাবিবা এমা বলছো দিনার হুমায়রা তাবাসুম দিনার সিয়াম দিনার ফাতেমা দিনার ঠিক আছে ঐশী দত্ত দিনার রাসেল মাহমুদ দিনার হ্যাঁ তোমাদের অ্যান্সারটা সঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা দেখব ক্লাসের শেষ মুহুর্তে হ্যাঁ নৈশী বলছো দিনার মাহি মাহিয়া মুস্কান দিনার ঠিক আছে আমরা ক্লাসের এই কুইজের অ্যান্সারগুলো এখনই দিচ্ছি না আমরা পাঁচটা কুইজের অ্যান্সার একসাথে দিব। যাতে পরে যারা আসবে তারাও যেন এটা দেখতে পারে হ্যাঁ আখি মালিক দিনার দীপ্ত চাকি দিনার সিএম খান দিনার ঠিক আছে তাহলে আমি এটা অ্যান্সারটা এখনই বলতেছি না পাঁচটা কুইজের অ্যান্সার একসাথে শেষে বলবো তাহলে আমাদের কুইজ ওয়ানটা কী ছিল যে আলবেনিয়ার মুদ্রার নাম কি ওকে আমরা এটা অ্যান্সার এখনই দিচ্ছি না শেষ পর্যন্ত থাকো আমি অ্যান্সার দিব অবশ্যই দিব এরপর দেখো আমাদের পরবর্তী যে টেকনিকটা সেটা হচ্ছে ডলার তোমরা স্কিনে খেয়াল করো কি ডলার তাহলে আমরা এখন কি পড়ব এখন পড়বো হচ্ছে যে কোন কোন দেশের মুদ্রা কি ডলার ডলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মুদ্রা তোমরা বোর্ডে খেয়াল করো বোর্ডে আমরা দেখতে পাচ্ছি কোন কোন দেশের মুদ্রা হলো ডলার দেখো এখানে একজন মাঝি হ্যাঁ একজন মাঝি সেকে এ গণি হ্যাঁ গণি মেয়ে একজন মাঝি তার জামাই সম্মুখে আমরা পড়ব তার জামাই দেখো এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল তাহলে একজন ব্যক্তি সে কে গণি সে কি মাঝি তাহলে গণি মাঝির যে জামাই সে এইচএসসি পাশ করে বিবিএ পড়তে কোথায় গেল বলো তো অস্ট্রেলিয়া গেল তাহলে এই হচ্ছে আমাদের ডলারের মনে রাখার ছন্দটা আমি সরে গেলাম দেখো যে গণি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ করতে অস্ট্রেলিয়া গেল ঠিক আছে দেখো আমি আবারও বলে দিচ্ছি একজন মাঝি ধরো তার নাম হচ্ছে মিয়া তো গণি মিয়ার যে জামাই জামাই কি বলত জামাই হচ্ছে মেয়ের যে হাজবেন্ড তাকে বলা হয় জামাই তো গণি মিয়ার যে জামাই সে এইচএসসি পাশ করে এইচএসসি হ্যাঁ এইচএসসি পাশ করে বিবিএ করতে বলতো কোথায় গেল অস্ট্রেলিয়ায় গেল তাহলে এই হচ্ছে আমাদের ছন্দটা যে গনি মাঝি জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল ঠিক আছে তোমরা একটু কমেন্টে লিখে দাও যে কোন কোন দেশের মুদ্রা ডলার এটা মনে রাখার ছন্দটা কী সবাই একটু কমেন্ট করবা সবাই একটু কমেন্ট করবা যে কোন কোন দেশের মুদ্রা ডলার ছন্দটা কী একটু কমেন্টে জানাবা তোমরা ঠিক আছে দেখো আমি কিন্তু আগের কুইজের অ্যান্সার কিন্তু এখনও বলি নাই আমি বলেছি যে ক্লাসের শেষ দিকে যে আমরা পাঁচটা কুইজের অ্যান্সার একবারে দিব ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে জানাবা একসাথে লিখবা হ্যাঁ যে গণি মাঝে জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়ায় গেল কোথায় গেল অস্ট্রেলিয়ায় গেল সবাই একটু কমেন্ট করবা আর অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবা দেখো মাত্র বান্ন জন গতদিন কিন্তু আমরা সাতটার সময় ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু রেসপন্স ছিল প্রায় আড়াইশো প্লাস তো আজকে তো কম কেন যদি তোমাদের রেসপন্স এরকম কম থাকে তাহলে কিন্তু আমরা খুব বেশি ক্লাস নেবো না ভাইদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে হ্যাঁ নোভা লেক্সো মানিক রায় লেক্সো তন্ময় লেক্সো সিয়াম লেক্সো আরিফ আলিদুলেক্সো যে গণি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন দেখি এই যে গণি এই গণির যে গ এই গতে হচ্ছে গায়না কি গায়ে না মধ্য নদী হচ্ছে আমরা নিউজিল্যান্ড তাহলে আমরা যে গণি পড়লাম এই গণির গতে হচ্ছে কি গায়ে আর নদী কি নিউজিল্যান্ড হ্যাঁ নৈশী কমেন্ট করছো রোদ কমেন্ট করছো আচ্ছা এরপর দেখো এ মাঝি এ মাঝির মা দিয়ে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কি মার্কিন যুক্তরাষ্ট্র আমরা ইউএসএ বলি কী বলি এই ইউএসএ ঠিক আছে আর ঝি এই ঝিতে হচ্ছে কি জিম্বাবুয়ে তাহলে এ গনি মাঝির গ দিয়ে গায় না ন দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড মা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ঝিতে কি জিম্বাবুয়ে এরপর দেখো এই যে জামাই জামাইয়ের জ দিয়ে হচ্ছে জ্যামাইকা বা জামাইকা ওকে মাদে হচ্ছে কি মার্শাল দ্বীপপুঞ্জ আর রসদে কি ইকুয়েডার হচ্ছে কি ইকুয়েডর আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তোমাকে শুনতে পাচ্ছ ঠিক মতো শুনতে পাচ্ছ অনেকে কমেন্ট করছো যে ফারহানা ইমর সুমনা নওরিন আহমেদ মোহাম্মদ জোনায়েদ হ্যাঁ তোমরা কমেন্ট করছো যে গনি মাঝির জামাই এইচএসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ মানিক রায় ওকে তাহলে দেখো আমি সর্বশ্রু বললাম যে গনির গতে হচ্ছে গায়ানা নতে নিউজিল্যান্ড মাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ জিতে জিম্বাবুয়ে যাতে জামাইকা মার্শাল দ্বীপপুঞ্জ ইকুয়েডর এরপরে দেখো এই যে এইচএসসি এইচএসসি এইচতে হচ্ছে হংকং এসতে সিঙ্গাপুর সিতে কানাডা তাহলে এইচএসসির এইচ দি কী হংকং এসতে সিঙ্গাপুর সিতে কি কানাডা এরপর দেখো এই যে বিবিএ বিবি এর বিতে হচ্ছে বেলিজ পরের বিতে বুনাই দেন এতে হচ্ছে কি অ্যান্টিগুয়া ও বারমুডা তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল এরপর দেখো এই যে অস্ট্রেলিয়া এর একটা কান্ট্রির নাম জানি আমরা অস্ট্রেলিয়াতে এই যে অস্ট্রেলিয়া ঠিক আছে আর এই যে গেলো গেল যে হচ্ছে কি গ্রানাডা তাহলে এই হচ্ছে আমাদের কান্ট্রিগুলোর নাম যে কোন কোন কান্ট্রির মুদ্রা হচ্ছে কি ডলার দেখো ছন্দরা আমি আমরা বলে দিচ্ছি যে গুণি একজন মাঝি তার জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়ায় গেল কোথায় গেলো অস্ট্রেলিয়ায় গেল তাহলে দেখো গতে গায়ানা নতে নিউজিল্যান্ড মাতে মার্কিন যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ে জামাইকা মার্শাল দ্বীপপুঞ্জ ইকুয়েডর হংকং সিঙ্গাপুর কানাডা বেলিজ ব্রুনাই অ্যান্টিগোয়া বারমুডা অস্ট্রেলিয়া আর হচ্ছে কি কানাডা তোমরা কি বুঝতে পারছো বলো তোমরা কি বুঝতে পারছো যে কোন কোন দেশের মুদ্রা হলো ডলার হ্যাঁ তোমরা যারা তোমাদের ফ্রেন্ড কি করে দিচ্ছো অসংখ্য ধন্যবাদ আর যারা শেয়ার করো নাই এখনও দ্রুত শেয়ার করে দাও ঠিক আছে দ্রুত শেয়ার করে দাও ওকে তোমরা বুঝতে পারছো শ্যাম খান বলতেছো জি বস হ্যাঁ নোভা হ্যাঁ ক্লিয়ার আচ্ছা তোমরা বলো যারা আজকে ক্লাসে নাই তারা কি লস প্রজেক্টে আসে কিনা বলো মাহিয়া মুস্কান জি মাহিম হ্যাঁ ঠিক আছে দীপ্তি চয়কি মাহিয়া মুস্কান হ্যাঁ ধন্যবাদ তোমাদের কমেন্ট করার জন্য আচ্ছা তোমরা বলো যারা আসতে ক্লাসে নাই ওরা কি মিস করতেছে বলো ওরা কি মিস করবে যে নাহিম জি ভাই ঠিক আছে বলো যারা আসতে ক্লাস করতেছে না তারা অন্য কিছু করতেছে বা চ্যাটিং করতেছে তারা কি মিস করতেছে কিনা বলো হ্যাঁ পুরাই লস কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে কিন্তু এখান থেকে প্রশ্ন হয় তো যারা ক্লাসটা করতেছে না তারা জীবনযুদ্ধে পিছিয়ে গেল হ্যাঁ তারা জীবনযুদ্ধে এগেস্টে পিছিয়ে গেল ঠিক আছে হ্যাঁ বিশাল মিস তানভীর আঞ্জুম পার্থিব হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এই হচ্ছে আমাদের ডলার শেষ হয়ে গেল যে কোন কোন দেশের মুদ্রা কি ডলার গণি মাঝি জামাই এইচএসসি পাস করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল ঠিক আছে এরপরে দেখো তোমাদের জন্য আরেকটা কুইজ হ্যাঁ তোমাদের জন্য আরেকটা কুইজ দেখো কুইজটা হচ্ছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি সবাই কুইজটা অ্যানসার করবা যে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি হ্যাঁ কুইজটো সবাই একটু অ্যানসার করবা যে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি হ্যাঁ نوشি লেখছো জীবনদুদ্য পিছিয়ে গেল হ্যাঁ পিছিয়ে গেল তুমি না কিন্তু এক স্টেপ আগায় গেলা ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টেও তোমরা একই স্টেপ এগিয়ে গেলা কারণ মুদ্রা থেকে কিন্তু প্রায় ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন হয় ঠিক আছে আচ্ছা তোমার লিখতেছো ডলার মাহিয়া মুসকান চামিলি তারপরে নোভা এস ইভা মানিক রায় হুমেরা তাবাসুম ওকে ওকে সবাই কমেন্ট করো আমি কিছু বলবো না অ্যান্সারটা কি আর কেউ গুগল করবে না গুগল করে অ্যান্সার দিবে না ঠিক আছে গুগল মনে কিন্তু সব কিছুই জানে বাট তোমাকে জানতে হবে গুগল করে অ্যান্সার দেওয়া যাবে না হ্যাঁ দীপ্ত চাকি পার্থিব রজসি রোধ সিএম খান ঠিক আছে কেবল বলতেছে রুপিয়া কেবল বলতেছে ডলার দেখা যাক দুটো পক্ষ হয়ে গেছে রুপিয়া নাকি ডলার কি রুপিয়া নাকি ডলার দেখা যাক শেষ পর্যন্ত কে জয়ী হয় আমরা এখানে অ্যান্সার দিব না একদম শেষ মুহূর্তে যেয়ে একসাথে আমরা পাঁচটা কুইজে অ্যান্সার বলবো ঠিক আছে দেখো এখন পর্যন্ত মাত্র তিনটা শেয়ার হয়েছে তিনটা শেয়ার তোমরা জন ক্লাসে আসো মাত্র তিনটা শেয়ার এটা কি হইলো তাহলে কিন্তু সবাই শেয়ার করো নাই আচ্ছা দেখি তোমরা তো কে কে শেয়ার করছো দেখি দেখতে চাই যে কে কে আসলে ভাইয়াকে পছন্দ করো ভাইয়ের ক্লাস পছন্দ করো দেখতে চাই কে কে শেয়ার করছো যারা শেয়ার করছো ডান লেখো আর যারা এখনও শেয়ার করো নাই অবশ্যই শেয়ার করে দাও মাত্র তিনটা চারটা শেয়ার এই যে একটা বাড়লো দ্রুত শেয়ার করে ফেলো আমি আর দশ সেকেন্ড সময় দিচ্ছি হ্যাঁ নোভা বলছো শেয়ার করেছো ধন্যবাদ নোভাকে চান্স পাওয়ার পরে তোমার জন্য ট্রান্সপোর্টে এবং টার্জেন্টে স্পেশাল চটপুটি ফুস্কা থাকবে ওই ট্রিট হ্যাঁ ফার্স্ট শেয়ার নো বলছো ফার্স্ট ধন্যবাদ ঠিক আছে তাহলে আমাদের কুইজ টু হচ্ছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি ইন্দোনেশিয়ার মুদ্রা কি সেটা আমরা একটু পরে দেখবো আচ্ছা আজকে হচ্ছে আমার এখানে সেকেন্ড ক্লাস হচ্ছে প্রথম ক্লাসটা ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল কিউআরসের ওপরে এই ক্লাসটা আমাদের এই গ্রুপে পিন পোস্ট করা আছে যদি কেউ ক্লাসটা খুঁজে না পাও তাহলে হচ্ছে আমাকে ইনবক্স করবা অথবা আমাদের এই পোস্টে কমেন্ট করবা তোমাদের ইনশাল্লাহ ক্লাসটা আমরা পৌঁছে দেবো ঠিক আছে আর যদি হাসান ক্লাসে থেকে থাকো হাসান একটু ওই ক্লাসটার লিঙ্ক কমেন্টে দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ যারা করছো অসংখ্য ধন্যবাদ এই যে রোদেশি লেখছো শেয়ার ডান নাসমল করেছো হ্যাঁ নোরিং করেছো হ্যাঁ যারা যারা করছো প্রত্যেককে আমি খাওয়াবো কোনো সমস্যা নাই চান্স পাবো অবশ্যই খাওয়াবো হ্যাঁ রাহিম রাহিম মাহমুদ হ্যাঁ শেয়ার ডান মানিক রাইট ক্লাস করেছো ধন্যবাদ ওকে এরপর দেখো আমরা এখন পড়বো হচ্ছে কি পাউন্ড আমরা এখন কি পড়বো পাউন্ড পড়বো ওকে দেখো কোন কোন দেশের মুদ্রা হচ্ছে পাউন্ড এটা মনে হয় রাখা ছন্দ দেখো খেয়াল করো যে যুক্তরাষ্ট্রে সীসা মিলে কি যুক্ত সরি যুক্তরাজ্যে সীসা মিলে যুক্তরাজ্যে সীসা মিলে ঠিক আছে যুক্তরাজ্যে সীসা মিলে হ্যাঁ তন্ময় দাস ডান আফিয়া ঋতু ডান মাহিপ্রচুর হ্যাঁ করেছি ধন্যবাদ হ্যাঁ অনিষ্ঠা শেয়ার হয়েছে অনিষ্টা শেয়ার ধন্যবাদ আরো শেয়ার করতে হবে ওকে তো দেখো কোন কোন দেশের মুদ্রা হচ্ছে পাউন্ড যুক্তরাজ্যে সীসা মিলে কি যুক্তরাজ্যে সীসা মিলে দেখো এই যে যুক্তরাজ্য এখানে আছে যুক্তরাজ্য আর সিসার শীতে হচ্ছে সিরিয়া সুদান পরবর্তী শব্দে হচ্ছে কি সুইজারল্যান্ড মিলেতে হচ্ছে মিশর আর লেতে হচ্ছে লেবানন তাহলে এই হচ্ছে আমাদের পাউন যে কোন কোন দেশের মধ্যে হলো পাউন হ্যাঁ মানিক রায় যে যুক্তরাজ্যে সীসা মিলে হ্যাঁ গ্রুপ আছে আমাদের যে এই যে গ্রুপটা যে গ্রুপে ক্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রুপ ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রুপ দেখো তাহলে পাউন্ড হলো কোন দেশের মধ্যে কথা বলো যুক্তরাজ্য সিরিয়া সুদান সুইজারল্যান্ড মিশর লেবানন তাহলে এই কান্ট্রিকুলার মুদ্রা কি বলো পাউন্ড তোমরা একটু সবাই কমেন্ট করবা যে কোন কোন দেশের মুদ্রা পাউন্ড এটা মহিলাঘার ছন্দটা কী হ্যাঁ রোদেশি লেখস উত্তর যুক্তরাজ্যে সীসা মেলে রাসেম মাহমুদ কমেন্ট করছো ধন্যবাদ বাকিরা একটু কমেন্ট করে জানাবা যে কোন কোন দেশের মুদ্রা পাওন মহারাখার ছন্দটা কী যুক্তরাজ্যে সিসা মেলে যুক্তরাজ্য সিরিয়া সুদান সুইজারল্যান্ড মিশর আর লেবানন হ্যাঁ আরিফারি কমেন্ট করছো নোফা কমেন্ট করছো ধন্যবাদ আজকের ক্লাসটি যারা করবে তাদের এই মুদ্রা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে কি সমস্যা থাকবে থাকবে না কিন্তু এই ক্লাসটা এখন করতেছো নোট করতেছো মাথায় ঢুকতেছে কিন্তু দেখো বিজ্ঞানীরা বলছে আমরা যখন কোনো কিছু পড়ি হ্যাঁ পড়ার থেকে যখন আমরা লিখি না তো লিখলে কেন মতে জানো কারণ এই যে আমরা লিখি কিন্তু দুই আঙ্গুল তাই না এই দুই আঙ্গুল যখন আমরা লিখি তখন হচ্ছে আমাদের দুই আঙ্গুলের চাপে আমাদের মস্তিষ্কের নিউরনটা বেশি সঞ্চালিত হয় এই জন্য যখন তোমরা এখন শুনতেছো আবার লিখতেছো আবার কমেন্ট করতেছো তোমাদের পড়াটা কিন্তু দ্রুত মাথায় ঢুকবে এরপরে যখন ক্লাস শেষে যাবে তোমরা আবার যখন বাসা নিজে নিজে পড়বা দেখবা এ টু জেদ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই জন্য তোমাদেরকে আমি লিখতে বলি হ্যাঁ লিখতে বলি কমেন্ট করতে বলি প্লাস নোট করতে বলি অনেকে বলে যে ভাইয়া নোট করে লাভটা কি আমাদের বইয়েতে সব কিছু আছে দেখো বইয়ে সব কিছু আছে ঠিক আছে বাট একটা গোছানো যে প্রিপারেশনটা এই জন্য কিন্তু নোট করতে হয় ঠিক আছে হ্যাঁ চান্স না পেলেও খাওয়াবো কোনো সমস্যা নাই তোমাদের যখন ইচ্ছা করবে জাহাঙ্গীরনগর আসবা ঘুরতে আসবা ভাইয়াকে ফোন দিলে অবশ্যই ঘুরাবো ঠিক আছে অবশ্যই খাওয়াবো তাহলে বেশি বেশি কমেন্ট করতে হবে লিখতে হবে আর অবশ্যই ক্লাস নোটটা সাবমিট করতে হবে তাহলে দেখো আমরা পড়তেছিলাম হচ্ছে পাউন যে যুক্তরাজ্যে সিসা মিলে যুক্তরাজ্য সিরিয়া সুদান সুইজারল্যান্ড মিশর লেবানন আশা করি তোমাদের এই স্লাইডটাও ক্লিয়ার যে কোন কোন দেশের মুদ্রা পাউন আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে ওকে এরপরে দেখো এরপরে তোমাদের জন্য আরেকটা কুইজ ঠিক আছে দেখো তিন নাম্বার কুইজ সবাই কুইজ অ্যান্সার করব দেখো কুইজটা হচ্ছে দেশ ও রাজধানীর নাম একই মানে দেশের ও যা রাজধানী নামতা কমেন্ট তোমার কমেন্ট করো যে কোন দেশ ও রাজধানীর নাম একই নাম কিসে দেখো তো এতে হচ্ছে তাইওয়ান বিতে হচ্ছে উগান্ডা শীতের জিবতী আর ঘটে কি কোস্টারিকা তোমরা কমেন্টে জানাবা যে তিন নাম্বার কুইজের অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্টে জানাও যে তিন নাম্বার কুইজের অ্যান্সার কি হবে সবাই 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 অ্যান্সার করবা যে তিন নাম্বার কুইজের অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করবা যে তিন নাম্বার কুইজের অ্যান্সার কি হবে কুইজটা হচ্ছে কি দেশ ও রাজধানীর নাম একই কিসে দেখো তো তাইওয়ানের উগান্ডা ডা জিবুতি না কোস্টারিকা সবাই একটু কমেন্ট করবা মনীষা দাস মুন জিবুতি ফারহানা ইমরোজ সোমনা জিবুতি নৈশি জিবুতি মাহিয়া তাবাসুম জিবুতি রিয়াদ জিবুতি রাসেল জিবুতি আখি জিবুতি হ্যাঁ জোনায়দ জিবুতি মাহিয়া মুস্কান জিবুতি রাহি মাহমুদ জিবুতি সবাই লিখতেছ জিবুতি দেখা যাক অ্যান্সারটা কার সঠিক হয় জান্নাত নিসা সাকি বলছো জিবুতি হ্যাঁ দেখো আমি কিন্তু তোমাদের সবার কমেন্টটি মোটামুটি পড়তেছি ঠিক আছে মোটামুটি সবার কমেন্টটি পড়তেছি হ্যাঁ নাইমুল হাসান জিবুতি সামিয়া ইসলাম জিবুতি ঐশি তার প্রমা জিবুতি ওকে দেখা যাক তাহলে এই এটা এটার আমাদের তিন নাম্বার কুইজ এটার অ্যান্সারটা আমি এখন দিচ্ছি না এরপরে দেখো আমাদের যে স্লাইডটা এই স্লাইডটা পড়বো হচ্ছে আমরা ক্রোনা মানে কোন কোন দেশের মুদ্রা হলো ক্রোনা আমরা এখন সেটা পড়ব ঠিক আছে তা আমরা এখন কি পড়ব তো আমরা এখন বলবো হচ্ছে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে কি ক্রোনা তাহলে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ক্রোনা খেয়াল করো ডেনমার্কে আসুন ছন্দরা কি ডেনমার্কে আসুন ডেনমার্কে আসুন হ্যাঁ জিম্মিন্দ আলম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ দেখো ছন্দটা হচ্ছে ডেনমার্কে আসুন কি কোথায় আসতে বলতে বলো তো ডেনমার্কে আসতে বলতেছে আমাদেরকে যে ডেনমার্কে আসুন ঠিক আছে ডেনমার্কে আসুন হ্যাঁ তাহলে কোন কোন দেশের মুদ্রা ছন্দটা হচ্ছে ডেনমার্কে আসুন আমাদের সবাইকে ডেনমার্কে আসতে বলতেছে কি ডেনমার্কে আসুন জিম্বা কমেন্ট পড়েছি দেখো এই ডেনমার্ক হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছি আমার ডেনমার্ক দেশের নাম আতে হচ্ছে আইসল্যান্ড সুতে হলো সুইডেন নতে হচ্ছে কি নরওয়ে ঠিক আছে শীত প্রধান যে দেশগুলো আছে তার প্রত্যেকটা কিন্তু দেখে আছে ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে তাহলে কোন কোন দেশের মুদ্রা ক্রোনা এটা মনে রাখা ছন্দটা কি ডেনমার্কে আসুন সবাই একটু কমেন্ট করবা যে কোন কোন দেশের মুদ্রা ক্রোনা মনে রাখা ছন্দটা কি হ্যাঁ সিয়াম খান লেখছো ডেনমার্কে আসুন সবাই একটু কমেন্ট করবা পড়া বস্তু শুধু কিনা একটু বলবা হ্যাঁ আরিফা লিতু কমেন্ট করছো নোভা কমেন্ট করছো ওকে রাহি মাহমুদ কমেন্ট করছো ডেনমার্কে আসুন কি ডেনমার্কে আসতে বলতেছে তোমরা খেয়াল করবা এই যে শীত প্রধান অঞ্চলগুলো আছে দেখবা ওয়ার্ল্ড যে র্যাঙ্কিং করা হয় বা বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের সূচক থাকে খেয়াল করবা শান্তি সূচক বলো বা হচ্ছে সুখ সূচকে বলো সবসময় দেখা যায় এই যে দেশগুলো আছে এদের মধ্যে কিন্তু ঘুরায় ফিরায় কিন্তু র্যাঙ্কিংয়ে টপ থাকে ঠিক আছে ওকে হ্যাঁ পার্থিব কমেন্ট করছো শাক্ষ হোসেন হৃদয় হ্যাঁ লাসেম মাহমুদ ওয়েশিদোত্তর ওদিসিরোদ আফিয়া ধন্যবাদ সবাইকে তাহলে খেয়াল করো ক্রোনা কোন কোন দেশের মুদ্রা মনে রাখার ছন্দটা হচ্ছে কি যে ডেনমার্কে আসুন ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে তাহলে এই কান্ট্রিগুলোর মুদ্রা কী এই কান্ট্রিগুলোর মুদ্রা হচ্ছে ক্রোনা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো তোমাকে বুঝছো এটা আমি কি সামনে গাবো একটু কমেন্টে জানাও যে আমি কি সামনে গাবো কি না কমেন্ট করো যে আমি সামনে গাবো কি না তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে এই কান্ট্রিগুলার মুদ্রা হচ্ছে কি ক্রোনা হ্যাঁ ডেনমার্কে আসুন হ্যাঁ মৌসিন মৌসিনা দাসমুন ইস্ক্যান্ডিনেফিয়ার অঞ্চলের দেশগুলো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এগিয়ে যান ক্লিয়ার ভাই ঠিক আছে ওকে এরপরে দেখো আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ইউরো। কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ইউরো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই টপিকটা বা ইউরোপ পড়ানোর আগে আমি একটা কোশ্চেন করতে চাই তোমাদেরকে হ্যাঁ একটা না দুইটা কোশ্চেন করবো ঠিক আছে বলো কোশ্চেন করবো আমি বলো বলো কোশ্চেন করব কি না কোশ্চেন করবো এই ইউরো রিলেটেড আমি দুইটা কোশ্চেন করবো বলো কোশ্চেন করবো কিনা আমি তাড়াতাড়ি বলো কোশ্চেন করবো কি না কোশ্চেন দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এক্সাম যখন দিবা দেখবা ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে কারণ যেহেতু সাম্প্রতিকের প্রশ্ন আবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ সেটা হচ্ছে বর্তমানে ইইউ হ্যাঁ ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য সংখ্যা কতটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি ইউ যার প্রোগ্রাম হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এই ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র বর্তমানে কতটি ঠিক আছে এই যে অলরেডি একজন ভুল করছে একশো বাইশটি রাসেম মাহমুদ লেকশো আঠাশটি দেখা যাক মুর্শিদা একশো একত্রিশটি সুরাইয়া সুরাইয়া জামান সাতাশটি রিয়াদেকশো একত্রিশ রোদেশি আটাশ জীবন আটাশ সিয়াম বাইশ রোদেশি রোদ আটাশ দেখো একত্রিশ বাইশ সাতাশ আটাশ অনেকগুলো অপশন পাচ্ছি কিন্তু আমরা দেখা যাক কোনো সঠিক হয় উমেরা তাবাসোম আতাশ জানি না দেখো এটা কিন্তু আমাদের সাম্প্রতিকের প্রশ্ন দু হাজার তেইশ সালের শুরুতেই এই জিনিসটা হয়ে গেছে তোমাদের কিন্তু অবশ্যই সাম্প্রতিককে খেয়াল রাখা লাগবে ঠিক আছে তোমাদের হাত ভাই কিন্তু সাম্প্রতিক নিয়ে কাজ করি জিকে নিয়ে কাজ করি জিকে আমার ভালো লাগে কাজ করতে তো তোমাদের সাম্প্রতিকের আপডেটগুলো আমার সঙ্গে কেন থাকবে তোমার পেয়ে যাবা আর অবশ্যই এই যে গ্রুপটা আমাদের যে গ্রুপটা এই গ্রুপে আমি সাম্প্রতিক পিডিএফ দিয়ে দিব ঠিক আছে এই যে রোদসি রোদ আর হচ্ছে রাসেল মাহমুদ অ্যান্সার সঠিক বলছে সর্বশেষ ক্রোয়েশিয়া হ্যাঁ সর্বশেষ ক্রোয়েশিয়া যারা ইউরো ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে হ্যাঁ সর্বশেষ ইইউ মানে আগে ছিল সাতাশটি পরে যোগ হোসে কে এই ক্রোয়েশিয়া যোগ হওয়ার পরে বর্তমানে হচ্ছে আটাশটি ঠিক আছে বর্তমানে ইইউ এর সদস্য কয়টা বলত আটাশটি ঠিক আছে সর্বশেষ ক্রোয়েশিয়া যারা বলছো যে সাতাশ বাইশ একুশ একত্রিশ এদের অ্যান্সার ভুল তোমরা সাম্প্রতিক নিয়ে একটু কেয়ারফুল থাকবা তাহলে বর্তমানে ইইউ এর রাষ্ট্র কয়টা আটাশটি নেক্সট প্রশ্ন তোমাদের জন্য ঠিক আছে নেক্সট প্রশ্ন যারা আটাশটা বলছো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে ইউরো জোন হ্যাঁ ইউরোজোন ইউরোজোন দেখো খেয়াল করো ইউরোজোন ঠিক আছে এই ইউরোজোন কয়টি সবাই বলবা হ্যাঁ আমারটা ধন্যবাদ মাহিন বলবা হচ্ছে যে ইউরোজোন ভুক্ত দেশ কয়টি এই যে কোশ্চেনটা যে ইউরোজোন ভুক্ত দেশ কয়টি সবাই কমেন্ট করবা যে ইউরো ভুক্ত দেশ কয়টি রু তৈরি যেন ভুল না হয় আচ্ছা নোভা বলস বৃষ্টি দাস তন্ময় বৃষ্টি মানিক রায় বৃষ্টি সানজিদা সিঞ্জন বৃষ্টি রোদ বৃষ্টি জীবন বৃষ্টি আচ্ছা সিয়াম বৃষ্টি সাহালম বৃষ্টি ঠিক আছে এখন পর্যন্ত কেউ ভুল করা নাই জান্নাতুর নিসা সাকি বিষ্টা হুমায়াতসম বিষ্টা মাহিয়াস মুসকান বিষ হ্যাঁ এখন পর্যন্ত যারা অ্যান্সার দিয়েছ সবার অ্যান্সার সঠিক প্রমা বৃষ্টি মাহিম বৃষ্টি ঠিক আছে দীপ দীপ্তি চাকি বিষ রিয়াদ বিষ ইমন চৌধুরী বিষ এই যে একজন ভুল করছে জাকি একটা লেখা চারটা কেন চারটা ইউরোজোনভুক্ত দেশ হচ্ছে বিশটি কয়টা বিশটি দেখো ইউরোজোন বলতে আসলে কী বুঝায় ইউরোজোন বলতে বুঝায় এই যে ইউরোপীয় ইউনিয়ন এই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে সকল কান্ট্রি মুদ্রা হিসেবে এই ইউরোকে গ্রহণ করেছে হ্যাঁ আবার বলতেছি ইউরোপীয় ইউনিয়নের যে আটাশটা রাষ্ট্র আছে এই আটাশটা রাষ্ট্রের মধ্যে যে সকল কান্ট্রি তাদের মুদ্রা হিসেবে এই ইউরোকে গ্রহণ করেছে তারাই হচ্ছে এই ইউরোজেনভুক্ত সরি জোনভুক্ত দেশ সর্বশেষ ক্রোয়েশিয়া এক জানুয়ারি দু হাজার তেইশ সর্বশেষ ক্রোয়েশিয়া তাদের মুদ্রা হিসেবে এই ইউরোকে গ্রহণ করেছে যার কারণে বর্তমানে ইউরোজন ভুক্ত দেশ কয়টা বিশটা কয়টা বিশটা তাহলে বলো দেশ বিশটা আর ইউ বা ইউরোপিয়ন ইউনিয়ন কয়টা আটাশটা দুইটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে হ্যাঁ যে মনীষা দাস মুন বোসারা ইউরো মুদ্রা ব্যবহার করে হ্যাঁ ঠিক আছে যে ইউরো জোন ইউরো সরি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে সকল কান্ট্রি তাদের মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করে ছাড়া হচ্ছে এই ইউরোজোন ভুক্ত আশা করি তোমাদের এই জিনিসটা নিয়ে আর কখনো সমস্যা হবে না ঠিক আছে আর কখনো সমস্যা হবে না হ্যাঁ ভুলা যাবে না দেখো ইউ আঠাশটা ইউরোজোন বিশটা সিম্পল হিসাব আর ভুল কেন বলো ভুল করা যাবে না ঠিক আছে ওকে এখন দেখো এই যে কোন কোন কান্ট্রির মুদ্রা হচ্ছে ইউরো। এটা মনে রাখার জন্য যে ছন্দটা আমরা এখানে দিয়েছি এটা হতো দেখো এবিসি এটা জাল হচ্ছে এবিসি এবিসি জাল দিয়ে স্যান্ট মেরিনো দেখো এবিসি জাল দিয়ে স্যান্ট মেরিনো ফস ধরে মামার কাছে স্পেনে পাঠায় ঠিক আছে স্পেনে পাঠায় দেখো একটা জাল হ্যাঁ ভিনো ধরনের জাল আছে না অনেকগুলো জাল আছে তো যারা মাছ ধর্ষ বা যারা ভিনো ধরনের জাল আসে যার নাম হচ্ছে এবিসি ঠিক আছে যার নাম হচ্ছে এবিসি এবং এবিসি জাল দিয়ে স্যান মেরিনো একজন বালকের নাম স্যান মেরিনো ঠিক আছে সে কি ধরে মাছ ধরে ফিস ধরে ফিস ধরে তার মামার কাছে স্পেনে পাঠায় ধরলাম স্যান মেরিনো একটা বালক তার মামা হচ্ছে স্পেনে থাকে ঠিক আছে তাহলে সে এবিসি জাল দিয়ে মাছ ধরে কে স্যান মেরিনো স্পেনে পাঠায় কার কাছে তার মামার কাছে তাহলে ছন্দটা হচ্ছে যে এবিসি জাল দিয়ে স্যান্ট মেরিনো ফিস ধরে মামার কাছে স্পেনে পাঠায় ওকে তাহলে এ হচ্ছে আমাদের ইউরো যেসব মুদ্রা ব্যবহার করে ছন্দটা হচ্ছে এবিসি জাল দিয়ে স্যান্ট মেরিনো ফিস ধরে মামার কাছে স্পেনে পাঠান সবাই একটু কমেন্ট করবা যে আমরা ইউরো মুদ্রাগুলো মনে রাখার জন্য কোন ছন্দটা শিখতেছি সবাই একটু ছন্দরা কমেন্ট করবা দেখো আমি বলে দিচ্ছি এবিসি জাল দিয়ে সান মেলিনো ফিজ ধরে মামার কাছে স্পেনে পাঠায় সবাই একটু কমেন্ট করবা যে ইউরো মুদ্রা গোলা মনে রাখা ছন্দটা কি বললাম আমি তখন শুনো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জিকেটা একটু ব্যতিক্রম ধর্মের জিকে সত্যি কথা বলতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে ধরনের কোশ্চেন করে বাজারে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ বই নাই যেটা পড়লে কাভার হয় কিছু কিছু বই আছে আমি নাম বলবো না সেখানে অনেক বেশি ভুল তোমরা খেয়াল করছো বইগুলোতে তথ্য দেওয়া আছে হিউজ তথ্য দেওয়া আছে এটা পড়তে গেলে মাথা আলো হয়ে যাবে আমি নিজেও একটু কিছু জানি না দেখো জিকে ভালো করার জন্য টেকনিক হচ্ছে তোমাকে বাদ দেওয়া শিখতে হবে ঠিক আছে কৃপন হইতে হবে যদি মনে করো যে সব কিছু পড়বো আমি বাদ দিব কেন এখান থেকে যদি প্রশ্ন চলে আসে না এটা করা যাবে না তোমাকে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে তোমাকে বুঝতে হবে যে জাহাঙ্গীরনগর কোন টপিক থেকে প্রশ্ন করে হ্যাঁ ঠিক আছে খেয়াল করো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন রিপিট করে না কিন্তু প্রশ্নের যে ধারা বা টপিক সেটা কিন্তু রিপিট হয় এই জন্য তোমাদেরকে বলি অগোছর প্রিপারেশন না নিয়ে গোছলা প্রিপারেশন নাও ঠিক আছে তোমাদের জানা উচিত যে কোথা থেকে প্রশ্ন করে কতটুকু পড়া উচিত ঠিক আছে তো আমাদের সামনে যে কোর্স লঞ্চ হচ্ছে সেখানে সবগুলো ক্লাসকে নিবে বলো তো এই যে আমি নিব আমি ফাহাদ ভাই নিব তো আমি তো জানি তাই না কোথা থেকে প্রশ্ন হয় না প্রশ্ন হয় এই জন্য তোমাদের যাতে বই পড়তে না হয় কষ্ট যেন না হয় সব কিছু আমি পড়াই দিব ঠিক আছে তোমাদের কোনো টেনশন করতে হবে না যা যা লাগবে এ টু জেদ ক্লাসে পড়াই দিব ঠিক আছে দায়িত্ব হচ্ছে আমার ওকে ভরসা রাখো ইনশাল্লাহ ভালো করবা হ্যাঁ টপিকগুলো বলে দিবো সমস্যা নাই টপিকগুলা বলে দিব বাট তোমাদের রেসপন্স লাগবে ওকে হ্যাঁ তুমি অনেকে কমেন্ট করছো যে এবিসি জাল দিয়ে স্যান মেরিনো ফিস ধরে মামার কাছে স্পেনে পাঠায় তাহলে আমি একটু আবার বলে দিচ্ছি তোরা একজন বালকের নাম স্যান্ট মেরিনো সে হচ্ছে এবিসি নামে একটু জাল দিয়ে মাছ ধরে হ্যাঁ তার মামা সে স্পেনে থাকে তার কাছে মাছ পাঠাচ্ছে ওকে তাহলে এই হচ্ছে এবিসি জাল দিয়ে স্যান মেরিনো ফ্রিজ ধরে মামার কাছে স্পেনে পাঠায় টপিকগুলা বলবো এ দেখো দেখ আমি সরে গেলাম তোমার দেখো এখন যে এবিসি জাল দিয়ে সেন্ট মেরিনো ফিস ধরে আমার কাছে পাঠায় এখন দেখো এই যে এবিসির এর যেটা এ দিয়ে হচ্ছে অস্ট্রিয়া আয়ারল্যান্ড দেখো এ প্রথম এর এ হচ্ছে অস্ট্রিয়া আয়ারল্যান্ড এরপর দেখো বেলজিয়াম ভ্যাটিকান সিটি এই যে বি দিয়ে হচ্ছে বেলজিয়াম ভ্যাটিকান সিটি সি দিয়ে সাইপাস ক্রোয়েশিয়া সাইপ্রাস ক্রোয়েশিয়া তাহলে দেখো এই যে এবিসি এবিসির এতে হলো অস্ট্রিয়া আয়ারল্যান্ড তারপর বিতে বেলজিয়াম ভ্যাটিকান সিটি সিতে সাইপ্রাস ক্রোয়েশিয়া এইগুলো হচ্ছে আমাদের এবিসি ঠিক আছে এরপর দেখো এই যে জাল এই জালের যতে জার্মানি লতে হচ্ছে লুকজেম্বার্গ ঠিক আছে জার্মানি লুকজামবার তাহলে আমাদের এবিসি জাল দিয়ে শেষ হলো এই যে স্যান মেরিনো এই স্যানমেরিনোটি মেরিনো কান্ট্রি মেরিনো তাহলে আমাদের এবিসি জাল দিয়ে সেন্ট শেষ এই যে ফিস এই ফিসের এফ দে হলো ফ্রান্স আই দে ইতালি এসতে স্লোভেনিয়া স্লোভেক স্লোভাকিয়া আর এসতে হচ্ছে হল্যান্ড অথবা নন নেদারল্যান্ড ঠিক আছে কি তাহলে এই ফিস দিয়ে হচ্ছে কী কী বলতো ফ্রান্স ইতালি স্লোভেনিয়া স্লোভেকিয়া নেদারল্যান্ড তাহলে আমাদের ফিস পর্যন্ত শেষ এরপর দেখো এই যে মামা ঠিক আছে এই মামা দেখো মন্টিনিগ্রো মালটা অ্যান্ডোরা মোনাকো গ্রিস তাহলে এই যে মামা মন্টিনিগ্রো মালটা অ্যান্ডোরা মোনাকো অ্যাথেন্স বা গ্রিস এরপর দেখো এই যে কাশে কাশে বলতে দেখো কি কাশে বলতে হচ্ছে কসোভো ঠিক আছে কাসে বলতে কি বলো তো কসভো ওকে এরপর দেখো এই যে স্পেনের দে হচ্ছে স্পেন পি দে পর্তুগাল এতে অ্যাস্তোনিয়া আইতে আয়ারল্যান্ড এস পি এ আই এ ঠিক আছে স্পেন পর্তুগাল অ্যাস্তোনিয়া আয়ারল্যান্ড অনেকগুলো কান্ট্রি একসাথে বললাম একটু খেয়াল করো বুঝতে পারবা দেখো এবিসি জাল দিয়ে সেন্ট মেরিনো ধরে মামার কাছে স্পেনে পাঠায় তাহলে এতে অস্ট্রিয়া আয়ারল্যান্ড বেলজিয়াম মেডিকান সিটি সাইপ্রাস ক্রোয়েশিয়া দেখো তোমাদের কিন্তু এখন মনে হচ্ছে যে এতগুলো কান্ট্রি কীভাবে মনে রাখবো বাট দেখো তোমরা যখন নোট করবা এরপর যখন পড়বা তোমরা দেখবা যে তোমাদের খুব বেশি কঠিন লাগবে না একটু সুন্দর করে নোট ডাউন করে ফেলো বাসায় একবার পড়ো দেখবা আর ভুল হবে না আচ্ছা আমার টপিকগুলো বলবো কোনো সমস্যা নাই হ্যাঁ গত বছরে কোয়েশ্চেন নিয়েও আমরা ক্লাস করাবো আমি কিন্তু বলছি যে আগামীকাল দুপুর বারোটায় তোমাদের হাসান ভাইয়া আর আমি দুইজন এই ফেসবুক গ্রুপ থেকে ফেসবুক লাইভে আসবো ফেসবুক লাইভে এসে তোমাদের জাহাঙ্গীরনগর নিয়ে যত কোষ প্রশ্ন থাকবে সকল কিছু আমরা অ্যান্সার দিব হ্যাঁ ঠিক আছে সবাই ঠিক মধ্যে চলে আসবা দুপুর ঠিক বারোটায় কেউ লেট করবে না বারোটায় আমরা ফেসবুক লাইভে এসে তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দিব ঠিক আছে আমার কাছে সব কিছু অ্যানালাইসিস করা আছে সাজেশন সব কিছু রেডি হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর আর সব কিছু রেডি আছে অলরেডি আজকে আমি চট্টগ্রামে ভিডিও করছি চট্টগ্রামে ভিডিও করছি এটা ইনশাল্লাহ পোস্ট হয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা নাই তো তোমরা একটু আমাকে বলবা যে তোমরা কোন কোন দেশের মুদ্রা ইউরো সেটা বুঝছো না ঠিক আছে ওকে তাহলে এই ছিল আমাদের ইউরো যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ইউরো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তোমরা যারা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে রাখো ঠিক আছে তোমরা একটু বলো তোমরা বুঝছো কি না তোমরা একটু বলো তোমরা বুঝছো কি না আমি নেক্সট স্লাইডে যাবো কি না ওকে একটু কমেন্ট করো নোভা বুঝছি হোমাজাত তাবাসম বুঝছি দীপ্তি চাকি বুঝছি ঠিক আছে দেখো এই যে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর রিলেটেড যে কোর্সটা এখানে শুধুমাত্র আমাদের টার্গেট থাকবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হ্যাঁ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে আনকমন কোয়েশনগুলো হয় তোমাদের হচ্ছে মানে ভয় কাজ করে কি পড়বো না পড়বো জি সমস্যা ইংলিশ সমস্যা অনেক কিছু সমস্যা এটার জন্য আমরা একদম শূন্য থেকে হ্যাঁ একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু এই কোর্সে করে দিব। এখানে থাকবে হলো খোকন ভাইয়া ম্যাথের জন্য জি কের জন্য আমি আসি ইংলিশের জন্য মোসেন ভাই আর এই বাংলা জন্য তোমাদের হাসান ভাই থাকতেছে তোমাদের হাসান ভাই আর আমি হচ্ছে জাহাঙ্গীরনগরে পড়াশোনা করতেছি আমি জাহাঙ্গীরনগরে আসি কিসে বলত অর্থনীতিতে আর তোমাদের হাসান ভাই আসে হলো ফিলোসফিতে আমি দেখো আমি আসি বি ইউনিটে তোমাদের হাসান ভাই আসে সি ইউনিটে তাহলে বি আর সি ইউনিটে দুজন বস কিন্তু তোমাদের এই কোর্সে আছে। দেখো তোমাদের এই কোর্সে বাংলার জন্য পঁচিশটা ক্লাস ইংলিশের জন্য বিশটা জি কের জন্য পঁচিশটা ম্যাথ একের জন্য বিশটা এটা কিন্তু মিনিমাম এটা হচ্ছে মিনিমাম ক্লাস ক্লাস সংখ্যা এর থেকেও বেশি হবে অন্তত জিকে নিয়ে আমি বলতে পারি পঁচিশটার করাবো জি কে সবগুলো ক্লাস কিন্তু আমি নিব তোমরা দেখবা পঁচিশ প্লাস ক্লাস যাবে ঠিক আছে কথা হচ্ছে এই ক্লোজটা শুরু হচ্ছে আগামী পনেরো এপ্রিল থেকে কত পনেরো এপ্রিল থেকে কোর্স ফি কত কোর্স ফি আগে ছিল উনত্রিশশো টাকা কমিয়ে রাখান হয়েছে মাত্র পনেরোশো টাকা যেহেতু তোমাদের যারা সেকেন্ড টাইম ম্যাক্সিমামে টার্গেট থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর তোমাদের সেকেন্ড টাইমের দিয়ে ঝামেলা থাকে যার জন্য এই কোর্স কমে রাখা হচ্ছে মাত্র পনেরোশো টাকা কত মাত্র পনেরোশো টাকা তো তোমরা যারা কোর্সটি করতে আগ্রহী তারা আমাদের এই পেজ সেদিকে মসিম বাটওয়ারি এবং আই এডুকেশনের ওয়েবসাইটে আর এখানে যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও আশা করি তোমাদের যে জাহাঙ্গীরনগর নিয়ে যে ভয় সেই ভয়টা ইনশাল্লাহ কেটে উঠবে ঠিক আছে আচ্ছা আমি কিন্তু জাহাঙ্গীরনগরে ফার্স্ট টাইমে চান্স পেয়েছি আমি এইচএসসি দু হাজার বিশ ব্যাস আমি কিন্তু ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি এবং তোমাদের যে হাসান ভাই সেও কিন্তু ফার্স্ট টাইমার সে ফার্স্ট টাইমে চান্স পেয়েছে তো বি ইউনিটে আমার পজিশন ছিল টোয়েন্টি এইট আঠাশতম তো আমি যদি ফার্স্ট টাইমে জাহাঙ্গীর ইউনিভার্সিটির চান্স পাই আঠাশতম হই তো তোমরা আমার স্টুডেন্ট তোমরা কেন চান্স পাবা না তোমাদের জন্য যা যা লাগবে যতটুকু লাগবে ততটুকু পণ্য হবে ঠিক আছে কোনো কিছু এক্সট্রা পানো হবে না তো তোমরা ইনশাআল্লাহ ভরসা রাখো ইনশাল্লাহ জাবিয়ান হব জাবিয়ান হয়ে ফার থেকে ট্রিট নিব ঠিক আছে বলো ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ আমরা জাবিয়ান হব ঠিক আছে জাহাঙ্গীরনগরে সাতশ্রয় করে তোমাদের সবাইকে স্বাগতম ইনশাল্লাহ আমরা জাবিয়ান হব ঠিক আছে ইনশাআল্লাহ বলতে হবে কিন্তু দেখি কার কার ইচ্ছা জাবিয়ান হওয়ার ইনশাআল্লাহ বলতে হবে হ্যাঁ তোমরাও ফার্স্ট টাইমে চান্স পাবা দেখো জাহাঙ্গীরনগরের চান্স পাওয়া কিন্তু মোটেই কঠিন না হ্যাঁ আমার যদিও স্বপ্ন ছিল ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটি আমার সিরিয়াল আসে চট্টগ্রামের সিরিয়াল আসে রাসায় সিরিয়াল আসছে শুধুমাত্র আমি বিপিতে চান্স পাই নাই বাকি চারটে পাবলিকই চান্স পেয়েছি তো এর মধ্যে আমার সব থেকে সিরিয়াল ছিল হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে আঠাশতম হয়েছিলাম আমার আব্বুর ইচ্ছা ছিল অর্থনীতিতে পড়ানোর আর আমারও খুব ড্রিম ছিল ভালো সাবজেক্টে পড়ার যার কারণে জাহাঙ্গীরনগরে ভর্তি হয়ে গেছি ঠিক আছে আর তোমরা জানো যে জাহাঙ্গীর ইউনিভার্সিটির যে অর্থনীতি সেটা কিন্তু বিএসসি ডিগ্রি দেয় হ্যাঁ বিএসসি ডিগ্রি বাংলাদেশের একমাত্র পাবলিক ইউনিভার্সিটি যেটা হচ্ছে অর্থনীতিতে বিএসসি ডিগ্রি দেয় সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যার কারণে আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়ে গেছি ওকে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ করুক ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগরে দেখা হবে আচ্ছা এরপর দেখো আমাদের চার নাম্বার যে কুইজটা খেয়াল করো চার নাম্বার যে কুইজটা সেটা হচ্ছে উজবেকিস্তান এর মুদ্রার নাম কি হ্যাঁ ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর দেখা হবে কমেন্ট করবা চার নাম্বার কুইজটা যে উজবেকিস্তানের মুদ্রার নাম কি সবাই একটু কমেন্ট করবা উজবেকিস্তানের মুদ্রার নাম কি পার্থিব কমেন্ট করছো সোম মাহিয়া মুসকান সোম দেখা যাক কারেন্স সঠিক হয় সবাই কমেন্ট থাকো বেশি বেশি কমেন্ট করবা ঠিক আছে মোটামুটি অনেকের নাম আমার মুখস্থ হয়ে গেছে যারা যারা কমেন্ট করতেসো তো তোমরা যখন চান্স পাওয়ার পরে বলবা যে ভাই আপনার স্টুডেন্ট ছিলাম আমি অমুক বলতেছি আমার কিন্তু নাম খেয়াল করবে তো যারা যারা কমেন্ট করতেসো তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আমার তোমাদের নাম কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ কাউসার হুসাইন সোম রিয়াদ সোম রাহি সোম নাজমুল হাসান সোম ঠিক আছে দেখা যাক অ্যান্সার কি হয় আমরা ক্লাসের শেষ দিকে পাঁচটা কুইজেস অ্যান্সার একসাথে বলবো ওকে হ্যাঁ মানিক রায় বলছো সোম আচ্ছা এরপরে দেখো আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে আমরা পড়ব কোন কোন কান্ট্রির মুদ্রা হচ্ছে শিলিং ঠিক আছে আমরা পড়বো হচ্ছে কোন কোন দেশের মুদ্রা শিলিং একজন লেখছো যে পারি না ভাইয়া পারি না বলে মন খারাপ কারণ নয় শিখতে হবে শিখতে শিখতে হবে এম ই সেইফ অপন তুমি লেখছো টাকা না এসব ফানে কমেন্ট করা যাবে না দেখো শিলিং আপনার বলবো এখন কি শিলিং ঠিক আছে শিলিং দেখো সোমবার কি কেউ তাস খেলে সোমবার কেউ তাস খেলে সোমবার কেউ কেউ তাস খেলে এ হচ্ছে আমাদের ছন্দটা যে কোন কোন দেশে মুদ্রা শিলিং হ্যাঁ এটা বলো কীভাবে মনে রাখবো যে সোমবার কেউ তাস খেলে সোমবার কেউ তাস খেলে দেখো এই সোমতে হচ্ছে সোমালিয়া কেতে হচ্ছে কেনিয়া রসৌতে উগান্ডা আর তাতে কি তানজানিয়া হ্যাঁ তানজানিয়া তানজানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি বলতো এই তানজানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটা সাম্প্রতিক প্রশ্ন কিন্তু হ্যাঁ তানজানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি ছিল তাহলে দেখো আমাদের এই কান্তিগুলোর মুদ্রা হলো শিলিং মনের সন্ধ্যাটা কি সোমবার কেউ তাস খেলে সোমালিয়া কেনিয়া উগান্ডা তানজানিয়া হ্যাঁ সোমালিয়া কেনিয়া উগান্ডা তানজানিয়া তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে তানজানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিল তার নামটা কি অনেকবার পরীক্ষা আসে গত এক বছরে পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসে সামনেও আসতে পারে তোমরা একটু কমেন্টে জানাও যে তানজানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি তাহলে দেখো আমাদের এই কার্টিকুলার মুদ্রা হলো কি শিলিং সোমালিয়া কেনিয়া উগান্ডা তানজানিয়া ঠিক আছে ছেলেরা যারা হচ্ছে পাবলিকে চান্স পায় বা প্রাইভেটে চান্স পায় ওঠে তারা ম্যাক্সিমামে একটা থাকে হচ্ছে কাঠ খেলা ঠিক আছে এই কাঠ খেলা এই কাঠকে হচ্ছে আমার অনুভবের না নেই তো অনেকেই তার কাঠ খেলে এটা দেখা যায় যে রুমে গেলে সিনিয়ররা বলো যে কাঠ খেলি আচ্ছা মানিক রায় ঠিক আছে সামিয়া সুলুহু হাসান হ্যাঁ মানিক রায়ের অ্যান্সারটা সঠিক সামিয়া সামিয়া সুলুহু হাসান ঠিক আছে সামিয়া সুলুহু হাসান ধন্যবাদ মানিক রায়কে তোমার আনসার সঠিক তাহলে তানজানিয়ার প্রথম মহিলার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কি সামিয়া সুলুহু হাসান হ্যাঁ সামিয়া সুলুহু হাসান ঠিক আছে নোভাই আমসার সঠিক আছে তা দেখো এই সোমালিয়া কেনিয়া উগান্ডা তানজানিয়া এই কান্ট্রিগুলোর মুদ্রা হচ্ছে কি শিলিং আশা করি তোমাদের এই স্লাইডটা ক্লিয়ার যারা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে নাও আমরা দ্রুত পরবর্তী স্লাইডে মুভ করব। আচ্ছা বলো তোমাদের ক্লাস কেমন লাগতেছে যারা আজকে নতুন কখনোই আমার ক্লাস করো নাই তারা একটু কমেন্টে জানাবা যে তোমাদের ক্লাস কেমন লাগতেছে ভালো লাগলে বলবা ভালো খারাপ হলো খারাপ বলো কোনো সমস্যা নাই তোমরা একটু কমেন্টে জানাবা তোমাদের ক্লাস কেমন লাগতেছে আমি সব সময় কমেন্ট পছন্দ করি কেউ যদি খারাপও বলে আমি সেটাকে পজিটিভ নিব কারণ আমি শিক্ষক বাট আমি কিন্তু ছাত্র ঠিক আছে শেখার কোনো বয়স নাই অবশ্যই ভালো করার সুযোগ আছে ওকে হ্যাঁ এই জন্য কমেন্টে জানাবা যদি খারাপ লাগে সেটাও বলবা ভালো হলো সেটাও বলবা খারাপ হলে কি আমি কি আর একটু চেষ্টা করব ডেভেলপ করার জন্য হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ যারা কমেন্ট করতেছ বাট কারণও কারণ খারাপ তো লাগবেই ঠিক আছে ওনার সময় দেখা যায় সরাসরি বলতে পারে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা একজন লেখসো কি এটা বুঝলাম না তুমি কি বুঝো না একটু কমেন্টে বলো আমি বুঝা দিচ্ছি হ্যাঁ আখি আক্তার বলছো কী এটা বুঝলাম না তুমি বলো কি বুঝো না বুঝা দিচ্ছি ঠিক আছে মনির রানা ধন্যবাদ মনির রানা জাহাঙ্গীরনগরের ফিফটি ওয়ান ব্যাচ তোমাদের হাসান ভাইয়া জুনিয়র ফিলোসফি ডিপার্টমেন্টে আছে মনির হচ্ছে আমাদের একই গ্রামের আমি যে গ্রামের সন্তান মনির ওই গ্রামের সন্তান ঠিক আছে আচ্ছা ঋতু বলছো ভাইয়া প্রণালীগুলা বুঝায় দেন হ্যাঁ প্রণালী নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস করব ঠিক আছে আমরা প্রণালী নিয়ে ক্লাস করব হ্যাঁ ভাইয়া পঞ্চগড়ে আসেন হ্যাঁ ইনশাল্লাহ যাবো আমি কিন্তু ঘুরতে খুব পছন্দ করি আমার প্রতিটা ডিস্ট্রিক্টের ঘোরার ইচ্ছা আছে ইনশাল্লাহ যাব ঠিক আছে ওকে তাহলে এরপরে দেখি আমাদের কি আছে দেখো এরপরে দেখো আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে পেশো হ্যাঁ এটা হচ্ছে কি পেশো এই যে মিম আমি তো কমেন্ট পড়লাম আখি মালিক ধন্যবাদ ভালো হতেছে ঠিক আছে দেখো পেশো আচ্ছা আখি মালিক বলতেছে মিম বলতেছে আমি কমেন্ট পড়ি না তোমরা কি বলো আমি কি কমেন্ট পড়তেছি না দেখো আমি কিন্তু সবার কমেন্টই পড়তেছি ঠিক আছে আচ্ছা দেখো আমরা এখন দেখবো হচ্ছে কোন কোন দেশের মুদ্রা হলো কি পেশো কোন কোন দেশের মুদ্রা পেশো খেয়াল করো প্রথমে বলি নেই লেন মেসি কিন্তু আমার খুব ফেভারিট একজন প্লেয়ার জাস্ট এটা ছন্দের জন্য এই নামটা এখানে দেওয়া হয়েছে কেউ এটাকে অন্যভাবে নেবে না ঠিক আছে ওকে দেখো ছন্দটা হচ্ছে কিউবাতে খেলতে গিয়ে মেচি ফিকা হয়ে গেল ঠিক আছে ছন্দটা হচ্ছে কিউবাতে খেলতে গিয়ে মেচি ফিকা হয়ে গেল তাহলে ছন্দরা খেয়াল করো আচ্ছা একজন এসো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন হ্যাঁ আমরা সেটারও ক্লাস করাবো কোনো সমস্যা নাই কী কী ক্লাস লাগবে কমেন্টে জানাবা আমরা ইনশাআল্লাহ ক্লাস নিব। আর আমি কিন্তু আগেও বলছি আগামীকাল ঠিক দুপুর বারোটায় তোমাদের হাসান ভাইয়া এবং আমি লাইভে আসব। লাইভে এসে তোমাদের সব ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আমরা ডিসকাশন করবো ঠিক আছে ওকে তো দেখো কিউবাতে খেলতে গিয়ে মেচি ফিকা হয়ে গেল দেখো কিতে হলো কিউবা রসইতে উরুগুয়ে বাতে হচ্ছে বলিভিয়া মেতে মেক্সিকো চিতে চিলি ফিতে ফিলিপাইন কতে কলম্বিয়া আতে হচ্ছে আর্জেন্টিনা তাহলে এই হচ্ছে আমাদের এই কান্ট্রিগুলা যেগুলার মুদ্রা হচ্ছে কি পেশো হ্যাঁ মুদ্রা হচ্ছে পেশো আচ্ছা একজন বলছো যে রাজধানী মনে থাকে না আমরা যখন মহাদেশ ভিত্তিক ক্লাস করাবো সাতটা মহাদেশের জন্য আমরা সাতটা মহাদেশ ভিত্তিক ক্লাস করাবো সেই ক্ষেত্রে আমরা রাজধানীগুলার ছন্দ পড়িয়ে দিব ঠিক আছে হ্যাঁ ক্লাস সেফ থাকবে বাট জিনিস মনে রাখো সেটা হচ্ছে রাজধানী থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না অল্প প্রশ্ন হয় বাট সেটা আমরা পড়ব সমস্যা নাই তাহলে পেসো হচ্ছে কিউবা উরুগুয়ে বলিভিয়া মেক্সিকো চিলি ফিলিপাইন কলম্বিয়া আর্জেন্টিনা এই কান্ট্রিগুলার মুদ্রা হচ্ছে কি পেসো কিউবাতে খেলতে গিয়ে মেসি ফিকা হয়ে গেল ভাইয়া আমি প্রথমেই বলছি মেসি কিন্তু আমার নিজের খুবই ফেভারিট একজন প্লেয়ার আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এই যে পাঞ্জাবি দেখো এরও কিন্তু আকাশি খেলার ঠিক আছে আমি একদম ছোটো কল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি আমি জাস্ট বলছি জাস্ট মনে হয় একটা ছন্দ আর কিছুই না কারণ মেসিকে পড়লে হচ্ছে আমরা কিন্তু আর্জেন্টিনা পড়ব ঠিক আছে তাহলে দেখো ছন্দরা হচ্ছে কিউবাতে খেলতে গিয়ে মেচি ফিকা হয়ে গেল। ওকে খেয়াল করো কিউবা উরুগুয়ে বলিভিয়া মেক্সিকো চিলি ফিলিপাইন কলম্বিয়া আর্জেন্টিনা তোমরা একটু বলবা তোমরা কি এই স্লাইডটা ক্লিয়ার কিনা হ্যাঁ উমেরা তাবাসুম আর্জেন্টিনা ঠিক আছে তোমরা একটু বলবা তোমরা এই স্লাইডটা ক্লিয়ার কিনা যে কোন কোন দেশের মুদ্রা পেশো আচ্ছা এটা ক্যামেরা কারণে হোয়াইট দেখতেছে বাট এটা আসলে হচ্ছে আকাশি কালার ঠিক আছে এটা হচ্ছে আকাশি কালার লাইটিংয়ের জন্য হোয়াইট দেখাচ্ছে এটা ওকে তাহলে এই যে কান্টিগুলো আমরা পড়লাম এগুলার মুদ্রা কি তো পেশো আচ্ছা আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমরা ক্লাসের শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ মুদ্রার সাজেশন দিব ইনশাল্লাহ পরীক্ষাতে তোমরা সেখান থেকে কমন পাবা ঠিক আছে তোমরা যদি বিগত কোশ্চেন দেখো দেখবা যেগুলো একটু ভিন্ন মাত্রার যে মুন্টাগুলা একটু আনকমন সেখান থেকে কিন্তু বারবার প্রশ্ন হয় হ্যাঁ তাহলে আমরা এই যেগুলো বারবার প্রশ্ন হয় আমরা সেটার সাজেশন দিব কিন্তু সেটার জন্য আমাদের শেষ পর্যন্ত থাকতে হবে ঠিক আছে শেষ পর্যন্ত থাকতে হবে দেখো ছত্রিশটা শেয়ার হয়েছে পঞ্চাশটা শেয়ার চাই আমি পঞ্চাশটা শেয়ার চাই বাষট্টি জন ক্লাস হচ্ছে এই মুহুর্তে আমি পঞ্চাশটা শেয়ার চাই পঞ্চাশটা শেয়ার হলে আমি সাজেশনটা দিব আমি তোমাদের দশ সেকেন্ড টাইম দিচ্ছি যারা এখনও শেয়ার করে নেয় শেয়ার করে নাও ঠিক আছে পঞ্চাশটা শেয়ার আমি কিন্তু চাই এগুলো তো পড়তেছি লাগবে এগুলো তো মনে রাখা ছন্দ বাট এগুলো তো লাগবে তাই না এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ না কিছু কিছু আছে যেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলোও লাগবে এমন এমনও যেগুলো লাগবে না যেমন হচ্ছে ধরো যে এই যে আর্জেন্টিনা মুদ্রা কি পেশো কিন্তু প্রায় কিন্তু আসে বলিভিয়ার মুদ্রা কি বলে বলিভিয়ানো প্লাস পেশো দুটাই কিন্তু পরীক্ষা বারবার কিন্তু আসে এটা ঠিক আছে ওকে তাহলে আমরা বুঝলাম যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে পেশো আমরা এখন দেখবো আমাদের পরবর্তী স্লাইড পরবর্তী স্লাইডে তোমাদের জন্য আরেকটা কুইজ আছে দেখো পাঁচ নাম্বার কুইজ কুইজটা হচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম কি ভিয়েতনামের মুদ্রার নাম এটা পাঁচ নাম্বার কুইজ এবং আজকের মতো সর্বশেষ কুইজ সবাই একটু কমেন্ট করবা যে ভিয়েতনামের মুদ্রার নাম কি ভিয়েতনাম এর মূল নাম কি আচ্ছা জাহাঙ্গীরনগরে কিন্তু এবছরের মানমন্ডটা এখনো পাবলিশ করে নাই এজন্য জিপি কত লাগবে সেটা এখনো বলা যাচ্ছে না ঠিক আছে সার্কুলার পাবলিশ হোক ইনশাআল্লাহ বলা যাবে ঠিক আছে শাহ আলম লেখছো যে শেয়ার করা মানুষ নাই তোমার টাইম এনে শেয়ার করে রাখো তোমার নিজের জন্য লাগবে এটা ওকে তোমরা অনেকে কমেন্ট করতে যে ডং ডং হ্যাঁ সিয়াম খান তারপর হলো যে সুমনা আফিয়া আখি মালিক অপন রোদেশি প্রীতি নাজমুল মাহিয়া ঠিক আছে তারপর মোহাম্মদ জোনয়েদ তাহলে ভিয়েতনামের মুদ্রা কি এটা আমরা পাঁচ নাম্বার কুইজ হ্যাঁ ঋতু ডং আচ্ছা তো দেখা যাক আমাদের কুইজের অ্যান্সার কি হয় অ্যান্সারটা আমি এখন বলতেছি না পাঁচটা কুইজের অ্যান্সার আমি একবারে বলবো এরপরে দেখো আমাদের যে স্লাইডটা এরপরে সেটা হচ্ছে রিয়াল কোন কোন দেশের মুদ্রা রিয়াল আমরা এখন সেটা পড়ব কোন কোন দেশের মুদ্রা রিয়াল দেখো রিয়াল আর রিয়েল রিয়াল রিয়েল পার্থক্য আছে কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা রিয়াল আর কোনটা রিয়েল খেয়াল করো এটা হচ্ছে রিয়াল মানে কোন কোন দেশের মুদ্রা রিয়াল ছন্দটা হচ্ছে ওমা ইয়েমেনে দেখছি রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায় ওমা ইয়েমেন দেখছি নাম ইয়েমেন সে রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায় মানে সে আর কম্বল নিয়ে হচ্ছে সৌদি আরব যাচ্ছে ঠিক আছে তাহলে ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায় এই হচ্ছে আমাদের ছন্দটা যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে রিয়াল ঠিক আছে কোন কোন দেশের মুদ্রা হলো রিয়াল খেয়াল করো ওমা ইয়েমেনে দেখছি রিয়েলি ইরানে কাঁথা কম্বল নিয়ে সৌদি যায় দেখো ওমা দ্বারা হচ্ছে ওমান আর সরাসরি ইয়েমেন এটা হচ্ছে ইয়েমেন তারপরে ইরান এই যে ইরান দ্বারা হচ্ছে সরাসরি ইরান কাঁথা তারা হচ্ছে কি কাতার ঠিক আছে এই যে কাঁথা তাহলে কি কাতার আর যে কম্বল সেটা কি কম্বোডিয়া কম্বল দিয়ে কি কম্বোডিয়া তারপর দেখো এই যে সৌদি এ তারা কী বলছে বলতো সৌদি আরব তাহলে ওমান ইয়েমেন ইরান কাতার কম্বোডিয়া সৌদি আরব এই কান্ট্রিগুলার মুদ্রা কি বলত রিয়াল নট রিয়েল রিয়াল অন্তস্থ আকার খেয়াল করো রিয়াল কিন্তু রিয়েল না যেমন ব্রাজিলের মুদ্রা কিন্তু হচ্ছে রিয়েল হ্যাঁ ব্রাজিলের মুদ্রা কিন্তু রিয়েল বাট এটা কিন্তু রিয়াল সৌদি আরব যখন থাকবে সেটা কিন্তু রিয়াল ঠিক আছে তাহলে দেখো ওমান ইয়েমেন ইরান কাতার কম্বোডিয়া সৌদি আরব এই কান্ট্রিগুলার মুদ্রা কি ঠিক আছে ছন্দরা হচ্ছে ওমা দেখছি নিয়ে সৌদি যায় ইরানের কি বুঝতে পারছো বলো কোন কোন দেশের মুদ্রা রিয়াল হ্যাঁ রিয়াল তোমরা কি বুঝতে পারছো রিয়াল মাদ্রিতে যে রিয়াল সেটা হচ্ছে আমাদের এটা ঠিক আছে রিয়াল মাধ্যমে যে রিয়াল সেটা হচ্ছে এটা এখনো কিন্তু পঞ্চাশটা শেয়ার হয় নাই আরও এগারোটা বাকি আছে দ্রুত শেয়ার করো হ্যাঁ ওকে বুচ্ছ অসাধারণ ধন্যবাদ ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের কোন কোন দেশে মুদ্রা রিয়াল তার ছন্দ যে ওমা এম এনে দেখছি রিয়েলি ইরানে কাঁথাক মনে সৌদি যায় ঠিক আছে ওকে তাহলে আমি স্ক্রিনটা ক্লিন করলাম যারা স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিনশট নিয়ে রাখো আমরা এরপরে চলে যাই পরবর্তী স্লাইডে দেখি আমরা কি আছে দেখো আমাদের পরবর্তী যে স্লাইডটা সেটা হচ্ছে রুপি নিয়ে কি বলো তো রুপি নিয়ে কোন কোন দেশের মুদ্রা রুপি সেটা আমরা এখন দেখব যে কোন কোন দেশের মুদ্রা রুপি ঠিক আছে কি রুপি খেয়াল করো রুপির ভার সিচে মরে মানে রূপা আছে না স্বর্ণ রূপা ধরো রূপা পড়ছে রূপা কিছু একটা পড়ছে রূপা গয়না পড়ছে এই রূপার ভারে শ্রী নামক একজন মেয়ে নিপা নামক একজন মেয়ে হ্যাঁ ধরলাম দুইজন এই রূপার ভারে দুইজনই শ্রী এবং নিপা ধরুন দুই বান্ধবী তারা সিচে মরে সিচে মরে তাহলে রূপার ভারে শ্রী নিপা সিচে মরে এই হচ্ছে আমাদের ছন্দটা ঠিক আছে হ্যাঁ হাসান রাজনীতি যে জাবিয়ান হয়ে সৌদি যাব তাহলে এই হচ্ছে আমাদের ছন্দটা যে রুপির ভারে শ্রী নিপা সিঁচে মরে ঠিক আছে এই যে ভা ছিল এ ভাতে হচ্ছে ভারত স্মৃতে হল শ্রীলঙ্কা এ নিতে হচ্ছে নেপাল এ পাতে হচ্ছে পাকিস্তান সিচেদে হলো সিচেলিস আর মরের মতো হচ্ছে মরিশাস এই হচ্ছে আমাদের কান্ট্রি যাদের মুদ্রা কী হলো মুদ্রা হচ্ছে এই রুপি ঠিক আছে এই কান্ট্রিগুলার মুদ্রা কি রুপি ভারত শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান সিচেলিস মরিশাস তাহলে এই যে কান্ট্রিগুলো আমরা পড়লাম এই কান্ট্রিগুলোর মুদ্রা কি বলো রুপি ভারত শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান সিচেলিস তারপরে কি মরিশাস আচ্ছা গ্রিন লেখাটা বোঝা যাচ্ছে না দেখো গ্রিন কার্ডটা হচ্ছে ভারে রুপির ভারে শ্রী রিপা সিচে মরে ঠিক আছে রুপির ভার এ শ্রী নিপা সিচে মরে আমি বলে দিচ্ছি তোমরা একটু লেখো আর যারা স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা যে কোনো একজন একটু রুপির যে মনে রাখার ছন্দটা একটু কমেন্টে লিখে দাও হ্যাঁ হ্যাঁ একজন যে হচ্ছে ভারে শ্রী নিপা সিটে মরে ধন্যবাদ ধৈর্য হারা হওয়া যাবে না ক্লাস শেষ পর্যন্ত থাকা লাগবে দেখো আমি যখন স্টুডেন্ট ছিলাম এমনও দিন গেছে আমি একসাথে ডাবল ক্লাস করছি সকাল আটটায় বেজে আমি পড়তাম কোচিংয়ে আটটার ব্যাচ শেষ হইতো দেন দশটা থেকে আবার ক্লাস করতাম অনেক সময় একটু হয়েছে ডাবল ক্লাস করছি ঠিক আছে তো মাত্র হচ্ছে আমাদের ক্লাসে হয়েছে এক ঘন্টা দশ মিনিট তোমরা এখনই যদি অস্থির হতাম তাহলে কীভাবে বলো তো আর বেশিক্ষণ যদিও নাই তো দেখো রুপির মুদ্রা ইয়াল হচ্ছে ভারত শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান সিচেলিস মরিশাস এই কান্ট্রিগুলার হ্যাঁ ধন্যবাদ অনামিকার দৃষ্টিকে তুমি লিখে দিয়েছিলাম তাহলে ভারত শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান ফিচেলিস মরিশাস মুদ্রা কি রুপি ওকে আশা করি তোমরা রুপির যেগুলা কান্ট্রির মুদ্রা তোমরা বুঝতে পারছো এরপরে দেখো হ্যাঁ এরপরে দেখো আমরা পরবর্তী যে স্লাইডটা সেখানে আমরা পড়বো হচ্ছে হাম হ্যাঁ হাম ওকে আমরা এখন হাম নিয়ে কথা বলবো খেয়াল করো দিরহাম দিলে পশ মিলে দিরহাম দিলে পশ মিলে কি দিরহাম দিলে পশ মিলে ঠিক আছে দীড়হাম দিলে পশ মিলে সবাই একটু কমেন্ট করবা যে দিরহাম কোন কোন দেশের মুদ্রা এটা মনে রাখার ছন্দটা কি দিরহাম দিলে পশ মিলে দীর্হাম দিলে পশ মিলে সবাই একটু কমেন্ট করবা দীড়হাম দিলে পশ মিলে হ্যাঁ প্রমা কমেন্ট করছো দিরহাম দিলে পশ মিলে দেখো পথে পশ্চিম সাহারা সতে কি ইউ এ ই বা সংযুক্ত আরব আমিরাত তারপর দেখো মরক্কো তাহলে পশ্চিম সাহারা সংযুক্ত আরব আমিরাত বা যাকে বলা হয় ইউ কে ই বলা হয় কি ইউ এ ই ওকে আর মরক্কো এর তিনটা মুদ্রা কি বলতো ঠিক আছে দীরহাম হ্যাঁ পার্থিব লিখছে এটা সেরা হ্যাঁ এটা সেরা যে দীহাম দিলে পশ মিলে দীর্হাম দিলে পশ মিলে ঠিক আছে ওকে হ্যাঁ দিরহাম দিলে পশ মিলে পশ্চিম সাহারা সংযুক্ত আরব আমিরাত মোরক্কো ঠিক আছে পশ্চিম সাহারা ইউএই আর হচ্ছে মরক্কো দিরহাম দিলে পশ মিলে দিরহাম দিলে পশ মিলে আর মাত্র নয়টা শেয়ার হলে কিন্তু হাফ সেঞ্চুরি হয়ে যায় তোমরা কি চাও না আজকে আমি হাফ সেঞ্চুরি করি কি চাও কিনা না বলো যদি চাও ভাই হাফ সেঞ্চুরি করুক তাহলে আর নয়জন শেয়ার করে দাও আর মাত্র নয়টা শেয়ার বাকি তাহলে আজকের মতো হাফ সেঞ্চুরি হয়ে যাবে ওকে তাহলে দীর্হাম দিলে পশ হ্যাঁ ঠিক আছে পশ্চিম সাহারা সংযুক্ত আরব আমিরাত মরক্কো তোমাদের ভাইয়া কিন্তু ভালো ক্রিকেট খেলে ঠিক আছে ওকে যারা শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা প্রথম হল দিরহাম দিলে পশ মিলে দ্বীহাম দিলে পশ মিলে ওকে এখন খেয়াল করো আমরা যে পাঁচটা কুইজ দিয়ে দিয়েছিলাম সেই পাঁচটা কুইজের আমরা এখন উত্তর দেখব যাদের পাঁচটা অ্যান্সার হবে তারা কমেন্টে লিখবা পাঁচ যার যে করে হবে তারা সে করে অ্যান্সার লিখবা আমাদের প্রথম যে কোশ্চেন ছিল ব্রত কি ছিল প্রথম কুইজ ছিল হচ্ছে যে আলবেনিয়ার মুদ্রা কি। আলবেনিয়ার মুদ্রা হচ্ছে লেক আলবেনিয়ার মুদ্রা হচ্ছে লেক ঠিক আছে আলবেনিয়ার মুদ্রা হচ্ছে কি লেক আমাদের দ্বিতীয় যে কুইজটা ছিল সেটা বলতো কি ছিল কোশ্চেনটা দ্বিতীয় কুইজ ছিল ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি দ্বিতীয় কুইজ ছিল ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি ইন্দোনেশিয়ার মুদ্রা হল কি জানো রুপাইয়া ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে রুপাইয়া তিন নাম্বার যে কুইজ তিন নাম্বার কুইজ কী ছিল তিন নাম্বার কুইজ ছিল হচ্ছে যে দেশ ও নাম একুশ এটা হচ্ছে জিবুতি ওকে এটা সময় সবাই পারছো চার নাম্বার যে কুইজ সে কুইজ কী ছিল উজবেকিস্তানের মুদ্রার নাম কি এটা হচ্ছে সোম পাঁচ নাম্বার কুইজ ছিল ভিয়েতনামের মুদ্রা কি দম ঠিক আছে এই ছিল হচ্ছে আমাদের পাঁচটা কুইজ তোমরা একটু কমেন্টে জানাবা যে কার কয়টা হইল অনেকে লেখছো পাঁচটা কেউ তিনটা কেউ চারটা হ্যাঁ সবাই একটু কমেন্ট করবা এটা কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ লেক যাদের পাঁচটাই হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাহলে এই হচ্ছে আমাদের পাঁচটা কুইজের উত্তর প্রথমটা লেক তারপর রুপাইয়া তারপর জিবুতি তারপর সোম তারপর ডং যাদের কম পারছো কোনো মন খারাপের কারণ নাই ইনশাল্লাহ মনে থাকবে দেখো তা জিনিস যখন আমাদের ভুল হয় সেটা একবার যখন ভুল হয় যখন সেম কোশ্চেনটা পরবর্তীতে আসে তখন কিন্তু আমাদের ভুল হওয়ার চান্স কম থাকে যদি আমরা সেই ভুলটাকে কারেকশন করে নিই বা ঠিক মতো মাথায় ঝুঁকাই নেই এই জন্য ভুল হলে মন খারাপ পাওয়া যাবে না তাহলে এই ছিল হচ্ছে আমাদের পাঁচটা কুইজের অ্যান্সার পরবর্তীতে আমরা দেখি আমাদের কি আছে স্লাইডে খেয়ালব তো স্লাইডে কি আছে স্লাইডে আছে যে মুদ্রা সাজেশন লাগবে কি না কি লাগবে বলো সাজেশন তোমাদের লাগবে কিনা বলো ভাইয়া আপনার বাসা কোন জেলায় আমার বাসা হচ্ছে জামালপুর জেলায় যদি আমি ছোট থেকে ঢাকাতে থাকি ঢাকাতে বড় হয়েছি জামালপুর জেলা কেউ থাকলে কমেন্ট করতে পারো যদিও সব জেলে আমার কাছে প্রিয় কারণ আমি প্রতিটা ডিস্ট্রিক্টে ঘুরবো হ্যাঁ আচ্ছা কমেন্টে জানাও যে মুদ্রা সাজেশন লাগবে কিনা আচ্ছা বলতো এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেওয়া আছে বলতো এটা জাবির কোন হল ব্যাকগ্রাউন্ডে একটা হল দেখতে পাচ্ছি আমরা প্রজাপতি শেপের দেখো তো এটা কোন হল বলতো দেখি তোমরা এই দেখো প্রজাপতি শেপের একটা হল জাবির বলো এটা কোন হল এই দেখো প্রজাপতি সেপে একটা হল বল তো এটা কোন হল জাবির তোমরা প্রায় তো দেখো দেখো না গুগলে বা বিনোদ সাগায় বলো এটা কোন হল হ্যাঁ রিয়াদ লেখো মীর মুশারফ হোসেন হল ঠিক আছে তাহলে তোমরা বলতো তোমাদের সাজেশন লাগবে তো সাজেশন যেহেতু লাগবে আর মাত্র দুইটা শেয়ার লাগে তো দেখো আর মাত্র দুইটা শেয়ার লাগে আর একটা শেয়ার লাগে আমার অর্ধ মানে হাফ সেঞ্চুরি করতে তো হাফ সেঞ্চুরি হয়ে যাক তারপরে আমি সাজেশন দিব অবশ্যই ঠিক আছে আর একটা শেয়ার কি তোমার শেয়ার করবো না দেখো আর একটা শেয়ার মানে আরেকটা একটা শর্টকাট মারলে কিন্তু হচ্ছে আমার হাফ সেঞ্চুরি হয়ে যায় এর তো হাফ সেঞ্চুরি হয়ে গেছে ধন্যবাদ পঞ্চাশটা শেয়ার ডান ওকে আচ্ছা আমরা কিন্তু জাস্ট মজা করলাম আমরা কিন্তু হাফ সেঞ্চুরির মধ্যে থাকবো না আমরা শতক করবো শতক করবো অনেক হবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো আজকের যে আমার হাফ কিন্তু তোমাদের ক্রেডিট এরকম একদিন তোমরা চান্স পাওয়ার পরে বলবা যে ভাই আপে স্টুডেন্ট ছিলাম আমার জাগিবিতে চান্স পেয়েছি হুম তো এরপরে দেখো এই যে তোমাদের প্রত্যাশিত সেই মুদ্রার সাজেশন এই জিনিসগুলো পড়লে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় কমন পাবো এতক্ষণ যা পড়ছি তো পড়ছি এখন যেগুলো দেওয়া আছে দেখো মাত্র দুইটা স্লাইড দেওয়া আছে পাশে চার দুইটা আছে এরপর দুইটা আছে ঠিক আছে টোটাল দুইটা স্লাইড আছে এই দুইটা স্লাইডের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে মুদ্রাগুলো যেগুলো ক্লাস পরীক্ষায় বেশি আসে সেগুলো দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে তো আমরা লেট না করি দেখো একটু খেয়াল করো প্রথমটা হচ্ছে ভুটানের মুদ্রা কী বলতো গুলটাম অনেকবার পরীক্ষা আসে যে ভুটানের মুদ্রা কি গুলটাম ঠিক আছে ভুটানের মুদ্রা কি গুলটাম তারপরে মিয়ানমার মিয়ানমারের মুদ্রা কী বলতো মিয়ানমারের মুদ্রা হচ্ছে কিয়াট বৎসোয়ানা পোলা বৎসওয়ানা কি পোলা থাইল্যান্ড বা ভিয়েতনাম ডং লাউস কেপ সৌদি আরব রিয়াল হ্যাঁ সৌদি আরব হচ্ছে কি রিয়াল রিয়াল মাধ্যমে যে রিয়াল সেটা হচ্ছে রিয়াল আর দেখো ব্রাজিলে কিন্তু কি রিয়েল এটা কিন্তু তোমার খেয়াল রাখবা যে কোনটা রিয়াল আর কোনটা রিয়েল ঠিক আছে তাহলে দেখো ভুটানের হচ্ছে গুলটাম খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ মিয়ানমার কিয়াট বছোয়ানা পুলা থাইল্যান্ড বাথ এটাও গুরুত্বপূর্ণ ভিয়েতনাম ডং এটাও গুরুত্বপূর্ণ লাউস কেপ প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি যে কয়টা মার্ক দিব বুঝতেছি না সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমার যদি বিগত কোশ্চেন দেখো বিভিন্ন পরীক্ষায় বিসিএস হোক বা পরীক্ষা প্রশ্ন হয় খেয়ালগুলো দেখবা এখান থেকে কিন্তু পরীক্ষায় বেশি আসে তো ভুটানের হচ্ছে গুলটাম এই গুলটাম হচ্ছে ভুটানের জাতির জনক তার নাম অনুসারে হয়েছে গুলটা মুদ্রা এরপরে দেখো খেয়াল করো এপাশে আছে হলো কম্বোডিয়া রিয়েল হ্যাঁ কম্বোডিয়া রিয়েল মালয়েশিয়া রিঙ্গিত উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ওন মঙ্গোলিয়া তুগ্রিক জাপান ইয়েন দেখো জাপান হচ্ছে ইয়েন আর চীন কি ইউআন জাপান ইয়ে আর চীন কি ইউআন আফগানিস্তানের মধ্যে কি আফগানি তারপরে ইসরায়েল কি নিউ ঠিক আছে দিচ্ছি ভুটানে গোল্ট মিয়ানমার কিয়াট বৎসওয়ানা হচ্ছে পোলা থাইল্যান্ড বাদ ভিয়েতনাম লাউস কেপ সৌদি আরব রিয়াল ব্রাজিল রিয়েল হ্যাঁ ব্রাজিল হচ্ছে রিয়েল কম্বোডিয়া কি রিয়েল মালয়েশিয়া রিঙ্গিত উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ওন মঙ্গোলিয়া তুগ্রিক জাপান ইয়েন জাপান ইয়েন হ্যাঁ চীন ইউয়ান আফগানিস্তান কি আফগানি ইসরায়েল কি নিউ সেকেল ঠিক আছে আশা করি তোমাদের এই স্লাইডটা কমপ্লিট তোমাদের স্লাইডটা কমপ্লিট হ্যাঁ আমি শুনলাম তোমার স্ক্রিনশট না লাগবে স্ক্রিনশট নিয়ে নাও আমি স্লাইডটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে স্ক্রিনশট নেওয়া লাগবে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে আবার বলতেছি ভুটানের হচ্ছে গুলটা এখানে পরীক্ষা অনেকবার আসে তোমাদের কি স্ক্রিনশট নেওয়া শেষ বলো যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায় তো ডান হয়ে কমেন্ট করবা হ্যাঁ একটা বিতে আসছিল যাদের স্ক্রিনশট নেওয়া শেষ একটু কমেন্ট করে জানাও ওকে ক্লিয়ার সবার কি স্ক্রিনশট নেওয়ার শেষ হয়েছে হ্যাঁ এস এস ডান ওকে তারপরে দেখো পরবর্তী স্লাইডটা আমাদের পরবর্তী স্লাইড রাশিয়া রুবল ম্যাকাও পতাকা দক্ষিণ আফ্রিকা কি র্যান্ট হাইতি গুডদে পেরু হচ্ছে শল প্যারাগুয়ে গুয়েরানি ঘানা সেডি পোল্যান্ড জলটি তুরস্ক লিরা জর্জিয়া লেরি পাপন ইউগিনিকি কি কিনা জাম্বিয়া কি কুয়াসা জাম্বিয়া কি কুয়াসা সামোয়া তালা টোঙ্গা পাঙ্গা ইথিওপিয়া বীর ভানুয়াতু ভাতু এই সবগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মাক করে দিলাম না তোমার স্ক্রিনশট নিয়ে রাখো অবশ্যই নোট করে গ্রুপে সাবমিট করতে হবে বলো তোমাকে কি নোট করবা কথা দাও যে ভাইয়া নোট করবো নোট করে আমরা গ্রুপে সাবমিট করব রাশিয়া রুবল হ্যাঁ তোমরা হচ্ছে রাশিয়া রুবল আমি একটু সাইড হলাম তোমরা দেখে নাও রাশিয়া হচ্ছে রুবল দেখো প্রথমটা হচ্ছে রাশিয়া রুবল তারপরটা হচ্ছে ম্যাকাও পতাকা ঠিক আছে রাশিয়ার মুদ্রা হচ্ছে কি রুবল ম্যাকাও কি পতাকা হ্যাঁ জি ভাই ইনশাআল্লাহ নোট করবো ধন্যবাদ সবার নোট চাই ঠিক আছে সবাই নোট চাই আমি গ্রুপে অবশ্যই নোট সাবমিট করবা তো কোন গ্রুপ এই যে যে গ্রুপে লাইভ হচ্ছে সেই গ্রুপে নোট সাবমিট করবা ঠিক আছে আচ্ছা আর অবশ্যই আমাদের যে গ্রুপটা মেম্বার এখন কত আছে বাইশশোর কাছাকাছি সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করবা যাতে সবাই গ্রুপে জয়েন হয় কারণ আমাদের এই গ্রুপটা হচ্ছে শুধুমাত্র জাহাঙ্গীর ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য আরেকটা ঘোষণা সেটা হচ্ছে বলছি যে আগামীকাল ঠিক দুপুর বারোটায় আমরা লাইভে আসবো তোমাদের হাসান ভাইয়ার আমি লাইভে এসে তোমাদের যে তথ্যগুলো লাগবে জাহাঙ্গীর সম্পর্কে সবকিছু আমরা শেয়ার করবো ঠিক আছে তোমাদের যত ধরনের কোয়েশ্চেন থাকবে সবকিছু জিজ্ঞাসা করবা আচ্ছা ঠিক আছে আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ স্ক্রিনশট নেওয়া শেষ আমাদের ক্লাসও শেষ দেন আরেকটা ঘোষণা এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর কোর্স কথা তো বলছি শুধুমাত্র জাহাঙ্গীরনগর বেস এই কোর্সটা আরেকটা কোর্স লঞ্চ হবে সেটা হচ্ছে আইসিউ সি ইউ আর ইউ জিএসটি কম্বাইন্ড কোর্স এখানে কোর্স ফি হচ্ছে মাত্র বারোশো টাকা এখানে বাংলা থাকবে পনেরোটা ক্লাস ইংলিশে পনেরোটা ক্লাস ডি পনেরোটা ক্লাস এটা ক্লাস শুরু হচ্ছে আগামী বারো এপ্রিল থেকে ঠিক আছে বারো এপ্রিল থেকে তো তোমরা যারা ডিউ আইসিউর ব্যাচে আসো তাদের জন্য কিন্তু এই কোর্সটা ফ্রি ঠিক আছে কিন্তু এই কোর্সটা জাহাঙ্গীরনগর যে কোর্সটা এটা কিন্তু ফ্রি না বাট তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে যারা ডিউ আইসিউ ব্যাচে আসো তো যারা কোর্সে এনরোল করবা দ্রুত এনরোল করে ফেলো তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস তোমাদের ক্লাসটি কেমন লাগছে একটু আরেকবার জানাও ঠিক আছে আগামীকাল আবার ক্লাস আছে হ্যাঁ আমাদের রুটিন গ্রুপে পোস্ট করা আছে এই রুটিন ওয়াইজ প্রতিদিন ক্লাস চলবে ঠিক আছে আমাদের এই রুটিন ওয়াইজ প্রতিদিন ক্লাস চলবে তো তোমরা আরেকবার একটু ভাইকে ইন্সপিরেশন দেওয়ার জন্য জানাও যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে হ্যাঁ এক কে কমেন্ট একান্ন শেয়ার ধন্যবাদ ঠিক আছে ওকে আরেকবার একটু জানাবা তোমাদের ক্লাসটি কেমন লাগছে আর সামনে তোমাদের কোন কোন টপিকের উপর ক্লাস চাও তোমরা একটু জানাও হ্যাঁ নাগিব মাহমু মাহফুজ কাব্য ধন্যবাদ কাব্য কাব্য ভাই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে বিশ এগো সেশনে ফার্স্ট হয়েছিল সে সবার মধ্যে ছেলেদের মধ্যে ফার্স্ট হয়েছিল আমার যেমন হয়েছেন টোয়েন্টি এইট পজিশন এই কাব্য ভাই হচ্ছে হয়েছিল ফার্স্ট ঠিক আছে তোমাদের কাব্য ভাই ফিফটি ব্যাচেরই আমাদের ব্যাচমেট সে আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ধন্যবাদ কাব্যকে শুধু ধন্যবাদ দিলেই হবে না সামনে যতগুলো ক্লাস থাকবে মহসিন ভাই ইংলিশ ক্লাস নেবে তো ভাইয়ের হচ্ছে ম্যাথ ক্লাস থাকবে তোমাদের হাসান ভাইয়ের বাংলা ক্লাস থাকবে সবার ক্লাস তোমরা করবা ঠিক আছে প্রত্যেকের ক্লাস করবা এবং নোট জমা দিবা দেখো তোমরা কিন্তু জিকে ফার্স্ট ক্লাসে নোট দিয়েছ কিন্তু তোমাদের হাসান ভাইয়ের যে দুইটা ক্লাস নিল তোমরা কিন্তু নোট জমা দাও অবশ্যই নোট জমা দিবা ঠিক আছে ম্যাথ ক্লাস হয়ে গেছে ম্যাথ ক্লাস নোট সাবমিট করবা সামনে আরও ক্লাস থাকবে সেটারও নোট সাবমিট করবা আচ্ছা কোর্স এনরোল করার জন্য যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করো আর হচ্ছে এডুকেশন পেজ এবং মোসিন ভাইয়ের যে পেজ সেখানে যোগাযোগ করো তোমার সাথে দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল ঠিক দুপুর বারোটায় আমরা জাহাঙ্গীরনগর নিয়ে লাইভে আসবো তোমাদের হাসান ভাইয়া আমি যত কোশ্চেন থাকবে জাহাঙ্গীর প্রিপারেশন নিয়ে মানবন্টন নিয়ে সবগুলো আমরা আগামীকাল লাইভে ডিসকাস করব ঠিক আছে সবাই ইনশাআল্লাহ ক্লাসে জয়েন করবা আরেকটা কথা হচ্ছে তোমাদের যে বাংলা বিরোচন দেওয়া হচ্ছে যে তোমাদের হাসান ভাই আর আমি দুইজন এটা প্ল্যান করেছি যে মোসিন ভাইয়ের যে ভোগী চ্যানেলস থার্টি ডেজ ইংলিশ বিরোচন পাঠের মতো তো এটার মতো যাদের বাংলা বিরোচন নিয়ে ভয় যাতে এই ভয়টা দূর হয় এই ভয়টা দূর করার জন্য হাসান ভাই আমি কাজ করে যাচ্ছি তো ইনশাআল্লাহ এটা কন্টিনিউ থাকবে যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে এক্সাম নিব। যেমন থার্টি ডেজ চ্যালেঞ্জের এক্সাম হচ্ছে না বোকাবলি ইংলিশের ঠিক তেমনইভাবে বাংলারও এক্সাম হবে অ্যাপসে ঠিক আছে তো তোমরা সবাই রেসপন্স করবা বেশি বেশি শেয়ার করবা আর অবশ্যই ডেলি পড়া শেষ করবা দেখো জাবির এক্সাম কিন্তু বলতে গেলে এখনও দুই মাসে বেশি সময় আছে প্রায় সত্তর থেকে পঁয়ষট্টি দিনের মতো সময় আছে তো তোমরা এখন থেকে যদি ফি পারসেন্ট ঠিক মতো নাও ইনশাল্লাহ আশা করা যায় চান্স হবে আর সবসময় চিন্তা করতে হবে পজিটিভ যে ইনশাআল্লাহ আমি পারবো আমাকে যেতে হবে ঠিক আছে কখনো নেগেটিভ ভাববা না যেখানে সব সেকেন্ড টাইম আর হ্যান ত্যান না আমি ফার্স্ট টাইম আমি চান্স পাইছি না তো আমি যদি ফার্স্ট টাইম আর চান্স পাই আমাদের আব্বু ভাই ফার্স্ট টাইমার ছিল ও ফার্স্ট হয়েছে তোমাদের হাসান সি ইউনিটে চান্স পেয়েছে ও ছিল ফার্স্ট টাইমার তাহলে তোমরা কেন চান্স পাবে না বলো আর যা সেকেন্ড টাইমার আসো তোমরা তো আমাদের স্টুডেন্ট তাই না তোমরা কেন চান্স পাবা অবশ্যই চান্স পাবা তো ঠিক আছে তাহলে আজকে আমরা শেষ করতেছি এখানে ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল ওকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে